আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। নিশ্চয় সকল প্রশংসা আল্লাহ এবং কেবল আল্লাহরই, এবং তার শান্তি ও করুণা বর্ষিত হোক মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি স্বাগত জানাই আপনাদের দুবাই আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রিয় মেহমানদের। আমাদের এই শেষ অধিবেশনের সঙ্গে আছেন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন শেখ ডক্টর জাকির নায়েক। ভাই ও বোনেরা, আসুন আমাদের মাঝে স্বাগত জানাই অত্যন্ত স্পষ্টবাদী, দৃঢ়চেতা ও বাগ্মী বিশ্বখ্যাত বক্তাকে, যিনি ইসলাম ও তুলনামূলক ধর্মের উপর বলেন, সেই ডক্টর জাকির নায়েক। এখন ডক্টর জাকিরকে প্রশ্ন করুন পর্বের জন্য আমাদের পাঁচটি মাইক সবসময় রেডি থাকবে। এর তিনটি আমাদের ভাইদের জন্য এবং দুটি বোনদের জন্য নির্ধারিত এলাকায়। আমরা প্রথমে ভাইদের কাছ থেকে তিনটি প্রশ্ন নেব, এরপর বোনদের কাছ থেকে দুটি। যেমন সবসময় হয়, আমরা আমাদের প্রিয় মেহমানদের স্বাগত জানাই। যদি কোনো অমুসলিম থাকেন যিনি প্রশ্ন করতে চান, আমরা তাদের অগ্রাধিকার দেব, যাতে প্রথমে তারা তাদের প্রশ্ন করতে পারেন। প্লিজ খেয়াল রাখবেন, আপনি যেন একবারে শুধু একটি প্রশ্নই করেন। যদি আপনার আরও একটি প্রশ্ন থাকে, আপনি লাইনের পেছনে যাবেন এবং সুযোগ নেবেন অন্য একটি প্রশ্ন করার। যখন আপনি প্রশ্ন করেন, দয়া করে আপনার নাম বলুন এবং আপনার পেশা। সুবিধার জন্যে আপনার প্রশ্নের সবচেয়ে ভালো গ্রহণযোগ্য একটি জবাব দিতে। তাই শুরু করার আগে একটি সংক্ষিপ্ত স্বাগত ও সূচনা বক্তব্য শেখ ডক্টর জাকির। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল জাল হক ওয়া যাকাল বাতিল, ইন্নাল বাতিল কানা যাহুকা, রাব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি। আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ইসলামী সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ, আমরা দুবাই আন্তর্জাতিক শান্তি সম্মেলনের শেষ পর্বে পৌঁছে গেছি, এবং আমি ক্ষমা চাইব অমুসলিমদের কাছে যারা গতকাল লাইনে দাঁড়িয়েছিলেন এবং প্রায় তিন ঘন্টা দাঁড়িয়ে থেকেও প্রশ্ন করতে পারেননি। তাই আমি অনুরোধ করেছি সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ডক্টর হামাদ আল সাওয়ানির কাছে এই পর্ব চালিয়ে যাওয়ার জন্য, এবং তিনি বললেন আলহামদুলিল্লাহ এই পর্ব আজ ফজর পর্যন্ত চলতে পারে, কোনো সমস্যা নেই। তাই আমি তাকে ধন্যবাদ জানাব। যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা লাইনে থাকেন, ফজর পর্যন্ত আমরা চালিয়ে যেতে পারি। আমি ধন্যবাদ জানাই চেয়ারপারসনকে, এবং ইনশাআল্লাহ আমি সাধ্যমতো চেষ্টা করব উত্তর দিতে প্রশ্নের। আমি অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব, দয়া করে কুণ্ঠিত হবেন না, যে কোনো প্রশ্ন করতে ইসলাম ও তুলনামূলক ধর্মের উপর। আপনার সারা জীবনের যদি কোনো প্রশ্ন থাকে, এমনকি যদি তা ইসলামের বিরুদ্ধেও হয়, কোরআনের বিরুদ্ধে হয়, আমি সহ্য করতে পারবো। আমি তরুণ, সচরাচর আপনাদের সুযোগ হয় না যেখানে আপনারা ইসলাম ও তুলনামূলক ধর্মের উপর প্রশ্ন করতে পারেন। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, ইসলামের উপর, খ্রিস্ট ধর্মের উপর, ইহুদিবাদের উপর, হিন্দু ধর্মের উপর, বৌদ্ধ ধর্মের উপর, শিখ ধর্মের উপর, পার্সি ধর্মের উপর। আমি সাধ্যমতো চেষ্টা করব উত্তর দিতে, আপনার জিজ্ঞাসার সন্তোষজনক উত্তর দিতে।
তাই দয়া করে কুণ্ঠিত হবেন না, আমি অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব, প্লিজ মাইক্রোফোনের পেছনে লাইনে দাঁড়ান এবং ভলেন্টিয়ারদের অনুরোধ করব, কোনো অমুসলিমকে পেলে তারাই পর্বে আমাদের সম্মানিত অতিথি, আপনারা তাদেরকে মাইক্রোফোনের সামনে আসতে দিন এবং ইনশাআল্লাহ আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আমরা প্রথম প্রশ্নটা নিতে পারি ডান দিকের মাইক্রোফোন থেকে। ওকে, গুড ইভিনিং সবাইকে, আমার নাম কেলভিন এবং আমি একজন প্রহরী। আজ আমি এখানে এসেছি কারণ আমার 6টি সন্দেহ রয়েছে, যেগুলো আমি বিশ্বাস করি যদি আমি এগুলোর সঠিক জবাব পাই আমি প্রস্তুত আছি ধর্মান্তরিত হতে এবং ইসলাম কবুল করতে। আমার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি, তা হচ্ছে আমি কিভাবে জানব ইসলাম হচ্ছে সঠিক পথ ইবাদতের? এবং আমি আমি এই প্রশ্নের পর আমি দ্বিতীয় প্রশ্ন করব, যা হচ্ছে এরকম, আমি কিভাবে জানব যে বাণী প্রচার করছি তা ঈশ্বরের কাছে যাচ্ছে? ওকে, আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, যখন থেকে আমি ডাক্তার জাকির নায়কের কথা শুনছি, আপনি আগেই বলেছেন এবং আপনি প্রচার করেছেন কোনো পথ নেই জান্নাতে যাওয়ার মুসাকে দেয়া নির্দেশনা কঠোরভাবে মেনে চলা ছাড়া। বর্তমান বিশ্বে মিডিয়ার সঙ্গে চ্যালেঞ্জ রয়েছে, আমাদের জীবনে যা আসে তা সবটাই। আপনি জানেন বর্তমান দিনে কিভাবে আমরা এই নিয়ম মেনে চলি এবং ঈশ্বর কি আপনাকে ক্ষমা করবেন যদি আপনি বারংবার ভুল করেন ও ক্ষমা চান? ভাই দুভাগে প্রশ্ন করতে চান, তিনটি তিনটি ছটি প্রশ্ন করতে চান। প্রথম তিনটি প্রশ্ন ভাই করে ফেলেছেন, কেমন করে আমি জানব যে ইসলামে ইবাদত করা সঠিক? এটা বোঝা যেতে পারে ইসলামে কিভাবে আমরা ইবাদত করি সেটা কি ঠিক, অথবা এটা বোঝাতে পারেন যে ইসলাম কি সঠিক ধর্ম? আপনি কি বোঝাতে চান, আপনি জানতে চান কোনটা ইসলামে ইবাদতের ধারণা সম্পর্কে সেটা কি ঠিক নাকি? ইসলাম কি ইবাদতের জন্য সঠিক ধর্ম? ভাই প্রথমে যে প্রশ্ন করেছেন তিনি জানতে চান কিভাবে তিনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম আমাদের অনুসরণের জন্য, এবং দ্বিতীয় অংশ একই রকম, আমরা কিভাবে জানবো যে ইসলাম একমাত্র সত্যি? ইয়েস স্যার। এবং তৃতীয়টি হচ্ছে, তিনি বলেছেন আমার একটা লেকচারে বলা হয়েছে যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রসিদ্ধ হক বলেছেন যদি আপনি জান্নাতে যেতে চান আপনাকে সব নির্দেশনা মানতে হবে এবং তাওরাতে উল্লেখিত সকল নিয়মের অনুসরণ করতে হবে। কিভাবে এই যুগে আমরা তাওরাতের সব নিয়ম মেনে চলি? আমি চেষ্টা করব প্রথম দুটো প্রশ্নের জবাব একসঙ্গে দিতে। কি করে আপনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম ইবাদতের জন্য, এবং কি করে আপনি জানবেন যে ইসলাম একমাত্র সত্যি? ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার মানে শান্তি। এটা আরও এসেছে আরবি শব্দ সিলম থেকে, যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। ইসলাম মানে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা। এবং কোনো গ্রন্থের দাবি যে সেটা ঈশ্বরের বাণী, যে কোনো ধর্মকে প্রমাণ দিতে যে এটা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে এসেছে, এই ওহি, এই গ্রন্থ, এই ধর্মকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অতীতে সেটা ছিল অলৌকিকতার যুগ এবং মহিমান্বিত করণ হচ্ছে অলৌকিকের অলৌকিক। পরে আসলো সাহিত্য এবং কাব্যের যুগ। মুসলিম ও অমুসলিম আরব পণ্ডিতেরা একই সুরে তারা দাবি করলেন যে মহিমান্বিত কোরআন ছিল পৃথিবীর বুকে সবচেয়ে ভালো আরবি সাহিত্য। তবে বর্তমানে যদি কোনো ধর্মগ্রন্থ কাব্যিক ঢঙে বলে যে পৃথিবী সমতল, আধুনিক দুনিয়াকে তা গ্রহণ করবে? খুবই স্বাভাবিক না, কারণ বর্তমান হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। তাহলে যদি আপনি এই পরীক্ষাটা করেন বিজ্ঞান ও প্রযুক্তির, বর্তমান সময়ে ধর্মগ্রন্থ সমূহের যেগুলো আমাদের কাছে আছে, বিশ্বের বিভিন্ন ধর্মের সকল ধর্মগ্রন্থ পরীক্ষায় ফেল করেছে কোরআন ছাড়া। আর আমি লেকচার দিয়েছি কোরআন ও আধুনিক বিজ্ঞান সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ বিষয়ের উপর, আমার সময় এখানে হবে না প্রশ্নোত্তর পর্বে সম্পূর্ণ লেকচার দেওয়ার। তবে আমি উল্লেখ করতে চাই, অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, প্রখ্যাত বিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী, যে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু এবং ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ। আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি, মহিমান্বিত কোরআন কোনো বিজ্ঞানের গ্রন্থ নয়, SCIENCE, বরং এটা একটা নিদর্শনের গ্রন্থ, SIGNS,
এবং এতে 6000 বেশি নিদর্শন রয়েছে। মহিমান্বিত কোরআনে 6000 বেশি আয়াত আছে, যার মধ্যে 1000 বেশি আয়াত বিজ্ঞান নিয়ে বলেছে। যদি আপনি তুলনা করেন বৈজ্ঞানিক সত্যগুলো যা আমরা জানতে পেরেছি, আমরা দেখতে পাই যে বিজ্ঞান যা সম্প্রতি আবিষ্কার করেছে হতে পারে 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে, 400 বছর আগে, মহিমান্বিত কোরআন তা উল্লেখ করেছে 1400 বছর আগে। কোরআনে বিশ্ব সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30-এ, যা বিগ ব্যাং সম্পর্কে বিজ্ঞানীরা জেনেছেন কিছুদিন আগে, তারা 50 বছর আগে আবিষ্কার করেছেন, তা কোরআনে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে। আমরা জেনেছি যে পৃথিবী বর্তুলাকার যখন 1577 সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে করে পৃথিবী ভ্রমণ করেন। পবিত্র কোরআন বলছে সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 30-এ, আমি পৃথিবীকে ডিম্বাকৃতি বানিয়েছি। উট পাখির ডিমের কথা বলা হয়েছে এবং আমরা জানি উট পাখির ডিম ডিম্বাকৃতি হয়। আমরা আগে ভাবতাম যে চাঁদের আলো তার নিজস্ব আলো, সম্প্রতি জানতে পেরেছি 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে, যে চাঁদের আলো প্রতিফলিত আলো তার নিজস্ব আলো নয়। এ কথা কোরআনে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে, সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61-তে। তাহলে কে সব তথ্য কোরআনে উল্লেখ করতে পারেন যা আমরা সম্প্রতি জানতে পেরেছি? আগে যখন আমি পড়তাম স্কুলে, আমি শিখেছিলাম যে সূর্য ঘুরে কিন্তু আবর্তিত হয় না এর নিজ কক্ষে। কোরআনে উল্লেখ আছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 33, সূর্য ঘোরার পাশাপাশি নিজ কক্ষে আবর্তনও করে। আজ বিজ্ঞান জানতে পেরেছে যে সূর্য ঘোরে এছাড়াও নিজ কক্ষে আবর্তন করে, যা কোরআনে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে। এভাবে কোরআনে বলা হয়েছে উদ্ভিদ সম্পর্কে, জীব সম্পর্কে, প্রাণী সম্পর্কে, ভ্রূণবিদ্যা সম্পর্কে, জিন সম্পর্কে, এসব আমরা সম্প্রতি জেনেছি বিজ্ঞানে 50 বছর আগে, 100 বছর আগে, 300 বছর আগে, 500 বছর আগে। তাই যদি আপনি আজ বিজ্ঞানের এই পরীক্ষা চালান সকল ধর্মগ্রন্থের উপর, কেবল যে ধর্মগ্রন্থটি এতে উত্তীর্ণ হবে সেটি হচ্ছে পবিত্র কোরআন। আজও বিজ্ঞান এতটা অগ্রসর হতে পারেনি যে তারা সবকিছু জেনে ফেলেছে। তাই আমি লোকজনকে বলি, যদি আপনারা কোরআনকে বিশ্লেষণ করেন, আমরা জানতে পারি প্রায় 80% যা কোরআনে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে, আজ বিজ্ঞান নিশ্চিত করেছে যে এটা পুরোপুরি সঠিক। হতে পারে 20%-এর মতো অস্পষ্ট, না সঠিক না ভুল। তাই আমার যুক্তি বলছে যখন 80% পুরোপুরি সঠিক, বাকি 20%-ও ইনশাল্লাহ সঠিক হবে। তাই এটা একটা যৌক্তিক বিশ্বাস। কোরআনে এরকম একটি আয়াত নেই যেটা বৈজ্ঞানিক গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে। কোনো হাইপোথিসিস থাকতে পারে যা কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, কিন্তু কোরআনে এরকম একটি আয়াত নেই যা কোনো বৈজ্ঞানিক গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে। তাই এর উপর ভিত্তি করে যদি আপনি এই পরীক্ষা চালান যে কোনো ধর্মগ্রন্থে, কেবল যে ধর্মটি, যে ধর্মগ্রন্থটি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তা হচ্ছে ইসলাম ও কোরআন। আমি প্রস্তুতি শুরু করেছিলাম কোরআনের একটি আয়াত পাঠ করে, সূরা ইসরা থেকে অধ্যায় নম্বর 17 আয়াত 81, যাতে বলা হয়েছে, ওয়াকুল জাল হাক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাওকা, বলো সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, আসলে মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। তাহলে আপনি পরীক্ষা চালালে কেবল যে ধর্মটি পরীক্ষায় উত্তীর্ণ হয়, একমাত্র সত্য ধর্ম যা বিকৃত নয়, সেজন্য উইলিয়াম মোর বলেন কেবল যে ধর্মগ্রন্থ তিনি বলেছিলেন 200 বছর আগে ইসলামের সমালোচক হিসেবে, কেবল যে ধর্মগ্রন্থটি যেটি বিকৃত করা হয়নি এবং যেটি বিশুদ্ধতা রক্ষা করেছে 1400 বছর ধরে, সেটি হচ্ছে পবিত্র কোরআন। তাই এইসব তথ্যের উপর ভিত্তি করে কেবল যে ধর্মের কথা আমরা ভাবতে পারি, আমরা বুঝতে পারি এবং বিশ্বাস করতে পারি যা সত্য এবং সঠিক, সেটা কোরআন। আপনার তৃতীয় প্রশ্ন নিয়ে বলি যে আমি আমার লেকচারে বলেছি যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠক বলেছেন যে আপনাদের ওল্ড টেস্টামেন্টের হিতোপদেশ অনুসরণ করতে হবে। আমি বাইবেলের উদ্ধৃতি দিয়েছি গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 17-20, যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠক বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার ন্যায়পরায়ণতা ধর্মগুরু ও ফরিসিদের ন্যায়পরায়ণতাকে অতিক্রম না করে, কোনোভাবে কোনো উপায়ে তুমি স্বর্গরাজ্যে যেতে পারবে না। তাই আপনাকে ভালো খ্রিস্টান হতে হলে যীশু খ্রিস্টের তার উপর শান্তি প্রতিষ্ঠক সময়, যদি আপনি স্বর্গে যেতে চান আপনাকে ওল্ড টেস্টামেন্টের সব হিতোপদেশগুলো মেনে চলতে হবে। আপনি পারবেন না বিন্দু বিস্বর্গ হেরফের করতে, যদি তা করেন তাহলে আপনাকে স্বর্গরাজ্যে ডাকা হবে না। তাহলে বাইবেলের এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে গসপেল অফ ম্যাথিউ
অধ্যায় নম্বর ৫ অনুচ্ছেদ ১৭ থেকে ২০ আপনাকে মানতে হবে প্রতিটি আইন ওল্ড টেস্টামেন্টের। এবং আপনার প্রশ্নটা ছিল খুবই ভালো এবং অত্যন্ত যৌক্তিক, কিভাবে আমরা এই যুগে মানব ওল্ড টেস্টামেন্টের সব কিছু যা খুবই কঠিন। আমি একমত আপনার সঙ্গে, সে কারণে যীশু খ্রিস্ট তার উপর শান্তি প্রতিষ্ঠিত হোক আরও বলেন গসপেল অফ জন অধ্যায় নম্বর ১৬ অনুচ্ছেদ ১২ থেকে ১৪, তিনি বলেন তোমাদেরকে আমার অনেক কথা বলার আছে কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না, যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন, তিনি নিজে থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন, তিনি আমাকে গৌরবান্বিত করবেন। এখানে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ভবিষ্যৎবাণী করেছেন সর্বশেষ ও চূড়ান্ত পয়গম্বর সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অর্থাৎ যখন তিনি আসবেন তিনি তোমাদের সব সত্যের দিকে নিয়ে যাবেন। তার মানে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক জানতেন বাইবেলে যা বর্ণিত আছে তা সব কিছু অনুসরণ করা যাবে না, পরবর্তীকালে হতে পারে কয়েক শতাব্দী পর, সেজন্য তিনি বলেছেন যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন। তাই সেই সময়ে হতে পারে অনুসরণ করা সম্ভব ছিল উল্লেখিত বিধিনিষেধগুলো ওল্ড টেস্টামেন্টের এবং নিউ টেস্টামেন্টের, কিন্তু যীশু খ্রিস্ট তার উপর শান্তি পরিষদক বলেছেন যখন সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন তোমরা তাকে মেনে চলবে। তাই আজও একজন ভালো খ্রিস্টান হতে হলে এক ঈশ্বরে বিশ্বাস করা ছাড়াও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন ভাই। এবারে আপনার অপর প্রশ্ন। অপর প্রশ্নটি আসছে খ্রিস্টান পটভূমিতে একটি খ্রিস্টান পরিবার থেকে, কিভাবে আমি আমার পরিবারের সঙ্গে মিশব যদি আমি ইসলামে দীক্ষিত হই এবং দুটি ভিন্ন বিশ্বাস নিয়ে একই কম্পাউন্ডে কিভাবে থাকব। ভাই আপনি প্রশ্ন করলেন যে যদি আমি ইসলাম কবুল করি তাহলে কিভাবে আমার পরিবারের সঙ্গে মিশব দুটো ভিন্ন বিশ্বাস নিয়ে। ভাই আপনি জানেন কিছুটা ওল্ড টেস্টামেন্টের মতো কিছুটা নিউ টেস্টামেন্টের মতো, তথাপিও আপনি একজন খ্রিস্টান, আপনি ওল্ড টেস্টামেন্টের নিয়ম পালন করতে পারেন নিউ টেস্টামেন্ট আসার পরেও। ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্টের মতো কিছু থাকলে লাস্ট টেস্টামেন্টও আছে, মহিমান্বিত কোরআন সর্বশক্তিমান ঈশ্বরের লাস্ট টেস্টামেন্ট, এবং এই মহিমান্বিত কোরআনে একজন নবীও বাদ যাননি যাদের নাম বাইবেলে উল্লেখ আছে। ইসলামে আমাদের সকল নবীকে বিশ্বাস করতে হয় যারা আগে এসেছেন, এবং তাদের সংখ্যা ২৫ জনের কম হবে না যাদের নাম কোরআন উল্লেখ আছে, এবং তাদের সকলের নবী মোহাম্মদ ইসলাম ব্যতীত এবং তাদের দুজন ব্যতীত তাদের কথা বাইবেলে উল্লেখ আছে। তাই আমাদের সম্মান দেখাতে হবে সর্বশক্তিমান ঈশ্বরের সকল নবীকে, এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ ইসলাম বলেছেন সর্বশক্তিমান আল্লাহ পৃথিবীতে ১২৪,০০০ পয়গম্বর পাঠিয়েছেন। তাই যদি আপনি মুসলিম হন আপনার কোনো নবীকে অসম্মান করতে হবে না যাদের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে, প্রকৃতপক্ষে তাদেরকে আপনার বলতে হবে যীশু খ্রিস্ট তার উপর শান্তি প্রতিষ্ঠিত হোক যা বলেছেন আমি তা পুরোপুরি মেনে চলছি। অন্য খ্রিস্টানরা কি করে তারা অনুসরণ করছে হতে পারে ৮০%, হতে পারে ৯০, হতে পারে ৫০%, তাদেরকে আপনার বলা উচিত গসপেল অফ জনের ১৬ নম্বর অধ্যায়ের ১২ থেকে ১৪ অনুচ্ছেদে যা বলা হয়েছে, তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না, যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সব সত্যের দিকে নিয়ে যাবেন। তাহলে আমি যীশু খ্রিস্টকে তার উপর শান্তি প্রতিষ্ঠিত হোক অনুসরণ করছি তথাকথিত অন্যান্য খ্রিস্টানদের চেয়ে। তাই যদি আপনি মুসলিম হন আপনি খ্রিস্টানদের চেয়েও ভালো খ্রিস্টান হয়ে যাবেন। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। হ্যাঁ, আপনার পঞ্চম প্রশ্নটি কি? আমার সব প্রশ্ন শেষ হয়ে গেছে। আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন? হ্যাঁ পেয়েছি। তাহলে ইসলাম সম্পর্কে আপনার মনোভাব ইতিবাচক? ইসলাম ধর্মের ব্যাপারে আমার মনোভাব ইতিবাচক এবং আমি ইসলাম গ্রহণে প্রস্তুত। আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? দুঃখিত, বুঝতে পারিনি। বিশ্বাস করেন ঈশ্বর একজন? আমি বিশ্বাস করি ঈশ্বর একজন। আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট তার উপর শান্তি প্রতিষ্ঠিত হোক ঈশ্বর? আমি বিশ্বাস করি যীশু খ্রিস্ট পয়গম্বর ছিলেন। মাশাআল্লাহ। আপনি কি বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর? আমি বিশ্বাস করি মানবী মোহাম্মদ শেষ এবং চূড়ান্ত পয়গম্বর ছিলেন। মাশাআল্লাহ। ভাই কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? আমি গ্রহণ করতে প্রস্তুত। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে? না, আমাকে কেউ বাধ্য করছে না, এটা আমার সিদ্ধান্ত, আমি নিজে সিদ্ধান্ত নিচ্ছি। তার মানে আপনি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন? একেবারে আমার অন্তর থেকে। কারণ কাউকে জোর করে ইসলামে দীক্ষিত করা আমাদের ধর্মে নিষিদ্ধ, এমনকি বিশ্বের বেশিরভাগ দেশের আইনও এটা নিষিদ্ধ। তাহলে আপনি স্বেচ্ছায় কবুল করছেন ইসলাম? ইনশাআল্লাহ। আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছি।
আমি আরবিতে বলবো এবং ইনশাআল্লাহ শুনে শুনে আপনি বলবেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়াশহাদু ওয়াশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো ইলা নেই আল্লাহ ছাড়া এবং মুহাম্মদ হচ্ছেন পয়গম্বর এবং আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, আপনি মুসলিম হয়ে গেছেন, ধন্যবাদ। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে পথ দেখান এবং তিনি আপনাকে সাহায্য করেন আপনার পরিবারকে শান্তির ধর্মে দীক্ষিত হতে। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে উত্তম পুরস্কার দেন এই দুনিয়ায় এবং একই রকম পরকালে। আলহামদুলিল্লাহ। আমি তো ডান দিকের ভাইদের মাইকে কি কোনো অমুসলিম রয়েছেন? হ্যাঁ ভাই, একজন আছেন, প্রশ্ন করুন। শুভ সন্ধ্যা, আমি মহেশ, আমার জন্ম 1979 সালে, হয়তো মৃত্যু পর্যন্ত আমি এখানে থাকব, হয়তো 2030 কিংবা 40 যদি পৃথিবী থাকে। আমি কেবল জানতে চাই 1979 সালের আগে পর্যন্ত আমি কোথায় ছিলাম, মৃত্যুর পর আমি কোথায় থাকব, যদি এই পৃথিবীতে থাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তখন কার প্রতিনিধিত্ব করব? ভাই প্রশ্ন করলেন যে তিনি 1979 সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি ইউএইতে আছেন, তিনি জানতে চান পরে তিনি কোথায় থাকবেন। তিনি বলছেন খুব সম্ভবত তিনি এখানে 2030 সাল পর্যন্ত থাকবেন যদি পৃথিবী থাকে, মৃত্যুর পর তিনি কোথায় থাকবেন এবং আপনি কার প্রতিনিধিত্ব করছেন? ভাই আপনি নিজের প্রতিনিধিত্ব করছেন। যদি না আপনি করে থাকেন কোনো কারসাজি অথবা লুকানোর চেষ্টা কিছু না করেন, যদি আপনি সঠিক হন তাহলে আপনি আপনার প্রতিনিধিত্ব করছেন, এক নম্বর পয়েন্ট। মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা নির্ভর করছে আপনি কি অনুসরণ করছেন। যদি আপনি অনুসরণ করেন সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত মহিমান্বিত কোরআন, মৃত্যুর পর আপনি স্বর্গে থাকবেন। যদি আপনি স্রষ্টার আইনের বিরুদ্ধে যান সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত বাণী কোরআনের বিরুদ্ধে, তাহলে মৃত্যুর পর আপনি নরকে যাবেন। তবে আমি জানি না আপনি মেনে নেবেন কি না সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ। আজ যা আপনি করেছেন 1979 সাল থেকে 2012 সালের 14 এপ্রিলের মধ্যে যা কিছু করেছেন সব মাফ হয়ে যাবে, সব মাফ, শূন্য, আপনাকে মাফ করে দেওয়া হবে। তাহলে অতীতে আপনি যা কিছু করেছেন অতীতের সব মাফ হয়ে যাবে, কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুহূর্তে কেউ গ্রহণ করে ইসলাম তার আগের সব পাপ মাফ হয়ে যাবে। তাই স্রষ্টার আইন অনুসরণ করার উপর ভিত্তি করে আপনি কোথায় থাকবেন আমি বলতে পারি, কিন্তু আপনি জানেন না যে আপনি কখন মারা যাবেন। সেক্ষেত্রে যদি আপনি বলেন আপনি জানেন কি বলবো, হয়তো আমি 2030 সাল পর্যন্ত বাঁচবো, তাই 2029 সালে আমি ইসলাম গ্রহণ করব। ভাই আপনি জানেন না, এমনকি আমিও জানি না কতদিন আপনি বাঁচবেন। এবং আপনি ঠিকই বলেছেন যদি পৃথিবী থাকে, আমি জানি না কতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 34-এ, আল্লাহ ছাড়া পৃথিবী শেষ হওয়ার সময় কেউ জানে না, এই পৃথিবীর শেষ কখন আমরা জানি না, এটা কত বছর থাকবে, কত দশক থাকবে আমরা জানি না, কতদিন আপনি বাঁচবেন আমি বাঁচবো আমি জানি না। সুতরাং উত্তম হচ্ছে যখনই আপনি সত্য জানতে পারলেন তখনই তা গ্রহণ করেন, অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। তারপর আপনি চেষ্টা করেন অনুশীলন অনুসরণের যতটা আপনি পারেন। তাহলে মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা আপনার উপরে নির্ভর করবে। আমি কেবল আপনাকে পথটা বলে দিতে পারি। আল্লাহ কোরআনে বলেছেন সূরা গাসিয়া অধ্যায় নম্বর 88 আয়াত নম্বর 21-22, আল্লাহ বলেছেন তিনি নবীকে বলছেন তোমার দায়িত্ব বাণী পৌঁছে দেয়া, হেদায়ত দান করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাই আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি ভাই, মৃত্যুর পর আপনি স্বর্গে না নরকে যেতে চান? আপনার মৃত্যুর পর আপনি কি স্বর্গে যেতে চান না নরকে? সত্যি বলতে কি আমি জানি না। আপনি জানেন না? কারণ আমার কাছে স্বর্গ নরক সবকিছুই সবকিছুই এখানে, এটা আমাদের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা অস্থায়ী, স্বর্গ নরক আপনি জানেন অস্থায়ী,
যেমন আমি আগে বলেছি কোরআনে বলা হয়েছে সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2 এ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। এটা একটা পরীক্ষা। এই পৃথিবীতে মানুষ গড়ে 60-70 বছর বাঁচতে পারে, কেউ আবার মারা যায় 20 বছরে, কেউ 50 বছরে, কেউ বা বাঁচে 100 বছর, গড়ে হতে পারে 60-70 বছর। তাই এটা একটা অস্থায়ী জীবন, পরবর্তী জীবন অসীম। তাহলে আপনি বলছেন স্বর্গ নরক এখানেই, এবং তারপর যদি আপনি এই জীবনকে স্বর্গ বানাতে চেষ্টা করেন, বিলাসিতা করেন, জীবনকে উপভোগ করেন, মদপান করেন, তাহলে পরবর্তী জীবন হবে নরক। কারণ কোরআন আল্লাহ বলেছেন সূরা হুদে যে যারা চাই ইহকাল, আল্লাহ তাদেরকে ইহকাল দেবেন কিন্তু পরকাল তাদেরকে দেবেন না। আর যারা পরকাল চাই আল্লাহ তাদেরকে পরকাল তো দেবেন, ইহকালও দেবেন। তাই একজন ব্যবসায়ী হিসেবে যদি কেউ বলে যে আপনাকে সামান্য জ্বালা যন্ত্রণা দেব এই 70 বছর ধরে, পরবর্তী জীবনটা তো হচ্ছে অশেষ, সেটা অসীম, সর্বদা আনন্দ, তাহলে এই জীবন 0.0001% পরবর্তী জীবনের। ব্যবসায়ী হিসেবে আপনি কথা বলতে কিছু মনে করবেন না, ওকে এই অল্প সময় অসুবিধায় আমি কিছু মনে করবো না, কারণ জানি অল্প সময় পরীক্ষার আগের মতো আপনার সংগ্রাম করা, আপনার রাত জাগে আপনি ঘুমান কিংবা অল্প ঘুমিয়েছেন এবং তারপর আপনি পরীক্ষা দিয়েছেন, সেই অল্প কয়েকটা দিনের জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন যাতে ভবিষ্যতে আপনার মঙ্গল হয়। একই রকম ভাই এই জীবন হচ্ছে পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আপনি হিন্দু হন, আপনি মহেশ হন, এবং যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ সময় বিশ্বাস করেন, একই কথা বলা হচ্ছে বেদে। যদি আপনি ঋগ্বেদ পড়েন বই নম্বর 10 অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 4 ও 5, এখানে বলা হচ্ছে পুনর্জন্ম সম্পর্কে, পুনর মানে পরের, জন্ম মানে জীবন, পরকাল সম্পর্কে একই কথা বলা হয়েছে কোরআনে। তাই এই জীবনে আপনি এসেছেন এবং এর পরের জীবন, জন্ম পুনর্জন্মের, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু চক্রের কথা বেদে বলা হয়নি, এতে বলা হয়েছে পুনর্জন্মের কথা, মানে পরের জীবন যা কোরআনে বলা হয়েছে। তাহলে একজন প্রকৃত ভালো মানুষ এটা ভাববেন, একজন ভালো ব্যবসায়ী হিসেবে পরের জীবনটা বহুগুণ বহুগুণ করতে থাকুন, এ জীবন ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, নগণ্য, 0.00001% পরের জীবনের তুলনায়। তাই জ্ঞানী ব্যক্তি হিসেবে এ জীবনে কষ্ট পেতে আপনি কিছু মনে করবেন না, যাতে আপনার পরের জীবনটা কাটে স্বর্গে জান্নাতে। তাহলে ভাই আপনি কি পরের জীবনে স্বর্গে না নরকে যেতে চান? ভাই জি স্যার, পরের জীবনে কি আপনি স্বর্গে যেতে চান নাকি নরকে? না স্যার, আমি পরের জীবন লাভের কথা ভাবছি না, কারণ পরের জীবন লাভ করতে চাইলে যদি আমি পরের জীবন নিতে যাই তা। আপনি কি হিন্দু ধর্মগ্রন্থ সময় বিশ্বাস করেন? জি স্যার। আপনি বিশ্বাস করেন? বেদে বিশ্বাস করেন না? ধর্মগ্রন্থ নয়, কিছু পয়েন্ট। আপনি কি বেদে বিশ্বাস করেন? হ্যাঁ, তবে আমি বেদের বেশি কিছু জানি না। কিন্তু আপনি বিশ্বাস করেন এটা পবিত্র গ্রন্থ, ঠিক? কি আপনি বিশ্বাস করেন যে এটা ঈশ্বরের বাণী? না, আমি ভাবি আমি ঈশ্বর, আপনি ঈশ্বর, সবাই ঈশ্বর। ঈশ্বর যা হিন্দু ধর্ম বলে আকাম ব্রহ্মস্বামী। ঈশ্বরের, ঈশ্বরের সংজ্ঞাটা কি? আমি জানি না। আমি ঈশ্বর, আপনি ঈশ্বর, ঈশ্বরের সংজ্ঞা কি আমি জানি না। তার মানে আপনি জানেন না, আমিও জানি না, আমি তো নিজেকে চিনি। ওকে, আপনি বলছেন আপনি ঈশ্বর, আমি ঈশ্বর, আমরা সবাই ঈশ্বরের অংশ। আমি আপনাকে জিজ্ঞেস করছি ঈশ্বরের সংজ্ঞা কি, এবং আপনি বললেন আমি জানি না। আপনি কি বাংলায় কথা বলেন না অন্য কিছু? আমি বাংলায় বলি। তাহলে ঈশ্বরের সংজ্ঞাটা কি? আমি সংজ্ঞা দিতে পারি না, কেবল অনুভব করি। তো সংজ্ঞা না জেনে বলছেন আপনি ঈশ্বর, আমি ঈশ্বর। কিন্তু আমি বুঝতে পারি স্যার, আমাদের সবার মাঝে সর্বত্র ঈশ্বর আছেন। ঈশ্বরের সংজ্ঞা কি বলেন, তারপর আমি বলবো সর্বত্র ঈশ্বর আছেন কিনা এবং আপনি ঈশ্বর কি না। প্রথমে আমাকে ঈশ্বরের সংজ্ঞাটা তো দেন। যদি আপনার ঈশ্বরের সংজ্ঞায় ভুল হয় আমি বলবো আমি সেই ঈশ্বরের কথা বলছি না। ঈশ্বরের সংজ্ঞাটা কি? আসলে আমি ভাষায় সংজ্ঞা দিতে জানি না স্যার। তো তার মানে আপনি বিশ্বাস করেন না আমি সেই ঈশ্বরের কথা বলছি না যার কথা আপনি বলছেন। তাহলে আপনার আমাকে জিজ্ঞেস করা উচিত সংজ্ঞাটা কি, আমি বলে দিচ্ছি। জি স্যার, আপনি কি বলবেন? কি করা উচিত না জানলে তো আপনি কাউকে জিজ্ঞেস করেন, তাই না? জি স্যার। আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলে দেব। বেদ এবং উপনিষদে দেয়া ঈশ্বরের সংজ্ঞার পর আমি আসবো কোরআনে।
যদি আপনি পড়েন উপনিষদ ছন্দোগ্য উপনিষদ অধ্যায় নম্বর ৬ অনুচ্ছেদ নম্বর ২ শ্লোক নম্বর ১, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। উল্লেখ আছে শ্বেতসূত্র উপনিষদে অধ্যায় নম্বর ৬ শ্লোক নম্বর ৯, মহান ঈশ্বরের কোন প্রতিমা নেই। প্রতিমা সংস্কৃত শব্দ, যার মানে প্রতিবিম্ব, ছবি, প্রতিকৃতি, ভাস্কর্য, মূর্তি। না তস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোন প্রতিবিম্ব নেই, কোন ছবি নেই, প্রতিকৃতি নেই, পুতুল নেই, আলোকচিত্র নেই, প্রতিমা নেই, মূর্তি নেই, ভাস্কর্য নেই। একই কথা বলা হয়েছে যজুর্বেদে ৩২ নম্বর অধ্যায় শ্লোক নম্বর ৩, না তস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোন প্রতিবিম্ব নেই, কোন ছবি নেই, কোন প্রতিকৃতি নেই, কোন আলোকচিত্র নেই, ভাস্কর্য নেই। আরো বলা হয়েছে হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রে, একম ব্রহ্ম দেউতিয়া নাস্তে নিনা নাস্তে কিঞ্চন, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কোথাও। তো এই সংজ্ঞার উপর ভিত্তি করে ঈশ্বর একজন, তার মতো কেউ নেই। এবং কোরআনে আরো বলা হয়েছে সূরা ইখলাসে অধ্যায় নম্বর ১১২ আয়াত নম্বর ১ থেকে ৪, ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ চিরস্থায়ী ও চিরঞ্জীব, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ সার্বভৌম চিরস্থায়ী, আপনি কি সার্বভৌম চিরস্থায়ী, আপনি কি সার্বভৌম এবং চিরস্থায়ী? না। তো কিভাবে আপনি ঈশ্বর হতে পারেন? আমি চিরস্থায়ী নই, আমি কিভাবে ঈশ্বর হতে পারি? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি। আপনাকে কি জন্ম দেওয়া হয়েছে? আপনি কি জন্ম নিয়েছেন? আপনি জন্মেছেন কি না? হ্যাঁ। তাহলে কি করে আপনি ঈশ্বর হবেন? এমনকি আমি জন্ম নিয়েছি, আমি কি করে ঈশ্বর হই? আপনার কি সন্তান আছে? আমি জন্ম দিয়েছি, আমার সন্তান আছে। আপনার সন্তান আছে? হ্যাঁ। কিভাবে আপনি ঈশ্বর হতে পারেন? আমি বলছি বড় হাতের জি দিয়ে গড, তিনি কেবলমাত্র একজন, তিনি সর্বশক্তিমান, তিনি চিরঞ্জীব, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তার সমকক্ষ কেউ নেই। এই সংজ্ঞার উপর ভিত্তি করে আপনি নিজেকে ঈশ্বর বলতে পারেন কি? আমি কি নিজেকে ঈশ্বর বলতে পারি? চাইলে আপনি পারেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি জন্মেছেন? বলছেন হ্যাঁ। যদি আপনি ইচ্ছে করেন আপনাকে উন্মাদ বলা হবে। না স্যার, আমি যা বলছি সেটা আপনার, আমি ঈশ্বরের অংশ। আপনি বলছেন একমাত্র ঈশ্বর, না? আমি অনুভব করি আমি এর অংশ, বৃহৎ ঈশ্বরের, আমরা সবাই তার অংশ। হতে পারে আমরা আলাদা হয়ে গেছি, যেমন সেটা আপনার দেয়া ঈশ্বরের সংজ্ঞা, সেটা বেদের ঈশ্বরের সংজ্ঞা নয়, এটা ঈশ্বরের সংজ্ঞা নয় যেটা আছে কোরআনে। তাহলে আমি বলি এই ঈশ্বর এক ভিন্ন ঈশ্বর। আমি সেই ঈশ্বরের কথা বলছি না যেটা আপনি বিশ্বাস করেন, আমি সেই ঈশ্বরের কথা বলছি যাকে আমি বিশ্বাস করি। তিনি এক, তিনি সবকিছুর অংশ নন। আপনার ঈশ্বর আপাতত ভুলে যান, পাশে সরিয়ে রাখুন, ফাইন। যে ঈশ্বরের কথা আপনি বলছেন তাকে আপাতত সরিয়ে রাখুন, আমি আমার ঈশ্বরের সংজ্ঞার কথা বলছি। আপনি বুঝলেন? তিনি কেবলমাত্র একজন, তিনি সর্বশক্তিমান। আপনি কি সর্বশক্তিমান? আপনি কি সর্বশক্তিমান? না, সর্বশক্তিমান নই। তাহলে আপনি ঈশ্বর নন, আমি যার কথা বলছি। যে ঈশ্বরের কথা আপনি বলছেন সেটা বাদ দেন। ওকে, ঠিক আছে, আমি আমার ঈশ্বরের কথা বলছি। তাহলে লা ইলাহা, কোন ঈশ্বর নেই, সব মিথ্যা দেবতারা ভুল, আপনি তাদের বাদ দেন। আমি সঠিক সংজ্ঞার কথা বলছি। যদি কেউ বলে যে দুই যোগ দুই সমান পাঁচ, এই সমীকরণ বাদ দেন। ঈশ্বর যার কথা আমি বলছি, সত্তা যার কথা আমি বলছি, তিনি একক, তিনি সর্বশক্তিমান, তিনি চিরঞ্জীব, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, এবং তার সমতুল্য কেউ নেই, তিনি কেবলমাত্র একজন। আপনি কি এরকম একজন ঈশ্বরে বিশ্বাস করেন?
না স্যার, আমি বিশ্বাস করি না। সেটাই সমস্যা। তার মানে আপনি সত্যিকারের ঈশ্বরে বিশ্বাসী নন। আপনার প্রতি আমার অনুরোধ, হিন্দু ধর্মগ্রন্থ সমূহের যে উদ্ধৃতি আমি দিয়েছি সেগুলো পড়ুন, বাড়িতে গিয়ে কোরআনের অনুবাদ পড়ুন। আসল ঈশ্বরকে আপনি খুঁজে বের করার চেষ্টা করুন। এসব ভয়সুদ্ধ নয়, আমি ঈশ্বর, আপনি ঈশ্বর, আমি নিজেকে ঈশ্বর বিবেচনা করি না। আপনি আমাকে ঈশ্বর বললে আমি বলবো হ্যাঁ ঈশ্বর। আমি এতটা বোকা নই যে আপনি বললে ঈশ্বর হয়ে যাব। আপনি নরকে যেতে চান যান, আমি চাই না। আমি চাই না আপনি আমাকে নরকে নিয়ে যান। আমি স্বর্গে যেতে চাচ্ছি, আপনাকেও স্বর্গে নিতে চাই আমি। যদি আমি আপনার সঙ্গে একমত হই যে আপনি ঈশ্বর এবং আমি ঈশ্বর, আমরা দুজনেই তো নরকে যাব, আমি চাই দুজনে স্বর্গে যাই। তাই আমি অনুরোধ করি আপনি আপনার ধর্মগ্রন্থ পড়ুন, বেদ উপনিষদ কোরআন পড়ুন, নিজেকে শিক্ষা দিন এবং আমার সঙ্গে যোগ দিন, আমরা দুজনে স্বর্গে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ। এখন একটি ছোট্ট ঘোষণা আছে। আয়োজকরা বলছেন আমাদের এখন শেষ করতে বলেছেন যেহেতু 12:30 বাজে। যদিও আমি অনুভব করি ডক্টর জাকির, আমি চাই আরও কিছু সময় চালিয়ে যাবেন। ডক্টর জাকির, আপনি কি চালিয়ে যাবেন? ওকে, তাহলে আমরা আয়োজকদের ধন্যবাদ জানাবো আপনাদের খুশির জন্য ইনশাল্লাহ, কারণ আমি নিশ্চিত যে আপনারা আরও কিছু সময় শুনতে চান। আমি আশা করি তারা আমাদের ক্ষমা করবেন। তো ডান দিকে বোনদের সারি দিকে কোনো অমুসলিম আছেন? হ্যাঁ বোন, কোন অমুসলিম আছেন? তিনি একজন ধর্মান্তরিত মুসলিম এবং তার প্রশ্ন আছে তার অমুসলিম পিতামাতার ব্যাপারে। ওকে, এটা হতে পারে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আমি জিজ্ঞেস করতে চাই কিভাবে আমি দাওয়াহ দিতে পারি আমার পিতামাতার কাছে। তারা ইসলামে বিশ্বাস করতে শুরু করেছে, আল্লাহকে বিশ্বাস, বিচার দিবসে বিশ্বাস করতে, যেভাবে হোক আমি তাদের বোঝাতে চাই যে ইসলাম সবচেয়ে ভালো এবং ইসলাম বাদে জীবনে কিছুই নেই। আমি তাদের বাঁচাতে চাই নরকের অগ্নি থেকে। প্লিজ প্লিজ আমাকে বলুন কিভাবে কিভাবে আমি তা করব, কিভাবে। বোন, কোন ধর্ম আপনার পিতামাতা অনুসরণ করেন? হিন্দু। হিন্দু। বোন, আপনার কাছে আমার অনুরোধ, আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে, যেমন ভাই মুসা বলেছেন ইসলামে আমরা আমিরকে অনুসরণ করি, আয়োজক কমিটির চেয়ারম্যান অনুমতি দিয়েছেন আপনি অন্য আয়োজকদের ভুলে যান। যখন ডক্টর আহমেদ সাবানি আমাদের অনুমতি দিয়েছেন, নিচের কমিটিকে আপনার মানতে হবে না, ইসলামে আমরা আমিরকে মানি। তাহলে আমরা চালিয়ে যাবো, যতক্ষণ মুসলিমরা এখানে আছেন আমরা চালিয়ে যাবো। প্রশ্ন করেছেন যে কিভাবে তিনি তার পিতামাতাকে সাহায্য করতে পারেন যারা আছেন হিন্দু, তাদেরকে ইসলামের পথে আনতে যা তিনি বিশ্বাস করেন সত্য ধর্ম হিসেবে। বোন, দাওয়া দেওয়ার জন্য অন্যতম মাস্টার কি পবিত্র কোরআনের সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 যাতে বলা হয়েছে তালাবিলা কালিমাতিন সাওয়াইম বাইনা বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। তাই আমার অনুরোধ থাকবে আপনি আমার ডিভিডি নিতে পারেন, যাতে আমি বর্ণনা করছি হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে। এই ডিভিডির উপর ভিত্তি করে আপনি কখনো আপনার পিতামাতাকে কষ্ট দেবেন না, কারণ এই ডিভিডির ভিত্তি কোরআনের আয়াত যে অভিন্ন বিষয়ের দিকে এসো, এবং ইনশাল্লাহ একবার আপনি এই ডিভিডি দেখান, যদি তারা যৌক্তিক হন, যদি তারা সত্যবাদী হন, ইনশাল্লাহ আল্লাহ তাদের সত্যের পথ দেখাবেন। প্লিজ আবার বলুন ডিভিডির নাম। প্লিজ, ডিভিডির নাম হচ্ছে ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য সমূহ। আরো অন্যান্য ডিভিডি আছে, আমার শত শত ডিভিডি আছে, আপনি কয়েকটি পছন্দ করতে পারেন। শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে বিতর্কের ডিভিডি, পবিত্র ধর্মগ্রন্থ সমূহের আলোকে ইসলাম ও হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা, এটাও বেশ ভালো। আরো ডিভিডি আছে যেমন বিশ্ব ভ্রাতৃত্ব, যাতে হিন্দু ধর্মের কথা বলা হয়েছে। আমার অনুরোধ আপনি তাদেরকে এই ডিভিডিগুলো দেখতে বলবেন, এবং আমি আরও অনুরোধ করব যখন আপনি পিতামাতার সঙ্গে দেখা করবেন তাদের বেশি ভালোবাসবেন, তাদেরকে বেশি সম্মান করবেন, তারা যা বলে মানবেন কেবলমাত্র যদি তারা কোরআন ও সহিহ হাদিসের বিরুদ্ধে কিছু বলে, সেটা ছাড়া যা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে। অন্য ব্যাপারে আপনি তাদের মেনে চলুন। এবং আমি সবসময় ধর্মান্তরিতদের বলি, ধরুন তারা আপনাকে এমন একটা কিছু করতে বললো যা আপনি পছন্দ করেন না, কিন্তু সেটা হারাম নয় ইসলামে। উদাহরণস্বরূপ তারা বলল যে নীল রঙের পোশাকটি তুমি পরো,
আপনি বললেন না মা নীল রং তো আমি পছন্দ করি না। আপনি ইসলাম কবুল করলেও নীল রঙের পোশাক তো হারাম নয়। তখন আপনি আপনার মাকে বলেন যেহেতু তুমি আমার মা, তুমি আমাকে নীল রঙের পোশাক পরতে বলছো তাই আমি নীল রং পছন্দ না করলেও পরব। তখন আপনার মা বুঝবেন আমার মেয়ে তো মুসলিম হওয়ার পর আমাকে অনেক বেশি সম্মান করছে, বেশি মান্য করে চলছে। কেবল যে জিনিসগুলো তারা আপনাকে করতে বলে যা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে যায় সেগুলো মানবেন না, অন্য সবকিছু মানবেন। যখন তারা এই পরিবর্তন দেখবে আমার মেয়ে আমাকে বেশি ভালোবাসছে, আমাকে বেশি সম্মান করছে, বেশি বেশি যত্ন নিচ্ছে আমার, সে আমার বেশি খোঁজ খবর রাখছে, একটা পার্থক্য তো অবশ্যই থাকবে। সেজন্যই আমি চাই আমি আমার পিতামাতাকে এখানে আনবো বেড়াতে এক দুই মাস পর, এবং আমি অনেক খেদমত করব আমার পিতামাতার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করব তিনি যেন আপনাকে আপনার পিতামাতাকে সরল পথে আনতে সাহায্য করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করব যে ইনশাআল্লাহ আল্লাহ আপনার পিতামাতা উভয়কে যেন হেদায়েত নসিব করেন ইনশাআল্লাহ। এখানে উপস্থিত সকল অমুসলিম ভাই বোনদের কাছে আমার একটি বার্তা আছে, প্লিজ ইসলাম কবুল করুন, আল্লাহর ওপর বিশ্বাস করুন। কারণ আমি জানি, আমি ভালো করে জানি ইসলাম ছাড়া জীবন বৃথা, আল্লাহর ইবাদত ছাড়া জীবন অর্থহীন, আপনারা মরা মানুষের মতো। প্লিজ ইসলাম কবুল করুন, ইসলাম হচ্ছে স্বর্ণ, প্লিজ এই স্বর্ণ গ্রহণ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনাকে রহমত করুন এবং রক্ষা করুন। প্রিয় বোন, বাম দিকের সারিতে ভাইদের মাইকে কি কোনো অমুসলিম আছেন? আমার নাম জোসেফ, আমার দুটি প্রশ্ন আছে। কেন সব মুসলিম পুরুষদের চারজন মহিলাকে বিয়ে করার অনুমতি দেওয়া হয়? এবং দ্বিতীয়টি হচ্ছে, কিভাবে আপনি প্রমাণ করতে পারেন যে যিশুকে শূলে চড়ানো হয়নি? ভাই দুটো প্রশ্ন করলেন, আপনি কি খ্রিস্টান? হ্যাঁ। ভাই দুটো প্রশ্ন করলেন যে কেন ইসলাম পুরুষদের অনুমতি দেয় চারজন পর্যন্ত স্ত্রী গ্রহণ করা, কেন ইসলাম পুরুষদের একের অধিক স্ত্রী গ্রহণের অনুমতি দেয়, এবং দ্বিতীয় প্রশ্ন, কিভাবে আপনি প্রমাণ করবেন যে যিশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষদ ক্রুশে চড়ানো হয়নি? দেখেন, কোরআন হচ্ছে পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যাতে বলা হয়েছে মাত্র একটি বিয়ে করো। আপনি বাইবেল পড়েন, রামায়ণ পড়েন, মহাভারত পড়েন, আপনি বেদ পড়েন, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে বলা হয়নি কেবল একটি বিয়ে করো শুধুমাত্র কোরআন ছাড়া। যদি আপনি পড়েন রামায়ণ, হিন্দু ধর্মগ্রন্থ, শ্রীরামের পিতা তার একের অধিক স্ত্রী ছিল। যদি আপনি মহাভারত পড়েন, শ্রীকৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল? চার, দশ, এক হাজার, দশ হাজার, তার ছিল ষোলো হাজার একশো আট জন স্ত্রী। তাহলে শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আট জন স্ত্রী থাকতে পারলে মুসলিমদের সর্বোচ্চ চারজন থাকতে পারবে না কেন? আপনি যদি পড়েন ওল্ড টেস্টামেন্ট, এতে বলা হয়েছে যে সুলেমানের তার উপর শান্তি পরিষদ হোক সাতশো জন স্ত্রী ছিল, ইব্রাহিমের তার উপর শান্তি পরিষদ হোক তিনজন স্ত্রী ছিল। তাহলে ওল্ড টেস্টামেন্ট বলছে আপনি যত খুশি বিয়ে করতে পারেন। একই রকম বলা হয়েছে নিউ টেস্টামেন্টে যে আপনাকে ওল্ড টেস্টামেন্ট মানতে হবে। তাহলে হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্মে আপনি যত খুশি বিয়ে করতে পারেন। পরবর্তীতে যা হয়েছে, চার্চ বিধিনিষেধ আরোপ করেছে যে খ্রিস্টানরা মাত্র একটি বিয়ে করবে। এটা পরবর্তীতে রাবাই গারসাম বিন ইয়াহুদা একটা আইন জারি করেন এবং বলেন ইহুদিরা কেবল একটি বিয়ে করবে, অন্যথায় আগে তারা বিয়ে করত যার যত খুশি। এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড, ভারতে ১৯৫৪ সালে একটি আইন জারি করে হিন্দু বিশেষ বিবাহ আইন আওতায় হিন্দুদের মাত্র একটি বিয়ে করা উচিত, কিন্তু ধর্মগ্রন্থে কোনো বাধা নেই। তার মানে যিশু জীবিত ছিলেন। চার্চ আপনাদেরকে যা বলছে সেটা ভুল। আপনি কি চার্চ না যিশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষদকে বিশ্বাস করবেন? বাইবেল বলছে যিশু মারা গেছেন। কোথায় বলেছে আমাকে রেফারেন্স দেন। আমি না না এই ব্যাপারে আমি জানি না। কিন্তু আপনি জোনার নিদর্শন সম্পর্কে জানেন, হ্যাঁ কি না? হ্যাঁ। মাছের পেটে জোনা মৃত ছিলেন না জীবিত ছিলেন? জীবিত ছিলেন। তাহলে যিশু খ্রিস্টের কি পৃথিবীতে জীবিত না মৃত থাকা উচিত? কেন এটা বাইবেল উল্লেখ নেই যে তিনি জীবিত ছিলেন? এটা উল্লেখ আছে। কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন? এটা ধরে নেওয়া হয়েছে। রোমান সৈন্যরা ভেবেছিল তিনি মারা গেছেন। তারা একটা এলাকায় সন্ধান করে, তারা সন্ধান করলেও তিনি জীবিত ছিলেন। তাই যদি আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট, যিশু খ্রিস্ট কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, এখানে অনেক প্রমাণ রয়েছে। আমি আপনাকে একটা প্রমাণ দিচ্ছি, যিশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদক বলেননি, আপনারা জানেন আমি মৃতকে প্রাণ দিই তাই আমি ঈশ্বরের একজন লোক। তিনি সব ডিমকে এক ঝুড়িতে রেখেছিলেন। জোনা জীবিত না মৃত প্রশ্নে আপনি বললেন জোনা জীবিত ছিলেন তারপর শান্তি পরিষদক, তাহলে যিশু খ্রিস্টকে অবশ্যই জীবিত থাকতে হবে। কেন বলছেন তিনি মারা গেছেন? শুধুমাত্র যাজক বলেছেন তাই?
তাহলে আপনি কি যাজককে বেশি বিশ্বাস করেন না বাইবেলে? আমি বাইবেলে বিশ্বাস করি। আপনি যীশু খ্রিস্টকে তারপর শান্তি পুরুষোত্তম বেশি বিশ্বাস করেন না যাজককে বেশি বিশ্বাস করেন? আমি যীশুকে বিশ্বাস করি। যীশু খ্রিস্ট তারপর শান্তি পুরুষোত্তম বলেছেন, যেহেতু জনা ছিলেন মাছের পেটের ভেতরে, তাই মানব সন্তানকে থাকতে হবে মাটির গভীরে। তাহলে জনা মৃত না জীবিত ছিলেন? জনা জীবিত ছিলেন। যীশু খ্রিস্টকে তাহলে জীবিত থাকতে হবে, জীবিত না মৃত? বাইবেল বলছে তিনি মারা গেছেন এবং জীবন ফিরে পেয়েছেন। বাইবেলে কোথায় বলা হয়েছে? আমাকে খুঁজতে হবে। তবে আমি আপনাকে বলছি, গসপেল অব ম্যাথিউ অধ্যায় নম্বর ১২ অনুচ্ছেদ নম্বর ৩৮, জনার নিদর্শন আপনি জানেন তো না? জানি। সে সময় তিনি মৃত না জীবিত ছিলেন? জীবিত ছিল। তাহলে যখন আপনি জানেন জনার নিদর্শন এবং আপনি জানেন না কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন, আপনাকে মানতে হবে যা লালকালিতে লেখা আছে। অনেক কিছু রয়েছে যা উল্লেখ করেছেন পল, যা যীশু খ্রিস্ট তারপর শান্তি পুরুষিত হকের উক্তির অংশ নয়। যদি আপনার জানা থাকে রেড লেটার বাইবেলের মতো কিছু আছে, রেড লেটার বাইবেল মানে যীশু খ্রিস্ট তারপর শান্তি পুরুষিত হক যা বলেছেন তা লালকালিতে লেখা। যদি আপনি কালোকালিতে লেখা কিছু আমাকে বলেন আমি বিশ্বাস করবো না, কেন? সেটা যীশু খ্রিস্ট বা ইসা সাল্লামের বাণী নয়। আপনি অগ্রাধিকার দেবেন যীশু খ্রিস্টকে তারপর শান্তি পুরুষিত হক না পলকে? যীশু খ্রিস্টকে। আমি আপনাকে যে উদ্ধৃতি দিচ্ছি লালকালিতে লেখা, গসপেল অফ ম্যাথিউ, নোট করুন, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর ১২ অনুচ্ছেদ নম্বর ৩৮, তাই আমাকে কালকালির লেখা কোনো উদ্ধৃতি দেবেন না। এই ভুল প্রমাণের জন্য আমাকে লালকালিতে লেখা একটা উদ্ধৃতি দিতে হবে, অর্থাৎ যা যীশু খ্রিস্ট বা ইসলাম ইসলাম নিজে বলেছেন। আমি আপনাকে অনুরোধ করি বাড়িতে যান, বাইবেল পড়েন এবং যখন আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনি সত্য খুঁজে পাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আর কোনো অমুসলিম আছেন যে কোনো মাইকে? ওকে, প্রশ্ন করুন ভাই। আসসালামু আলাইকুম, আমার এক বন্ধু আপনাকে একটি প্রশ্ন করতে চান। কোরআনে ইহুদি ও খ্রিস্টান ধর্মের মতো হিন্দু ধর্মের ব্যাপারে কোনো লাইন বা শব্দ আছে কিনা? ভাই প্রশ্ন করলেন যে কোরআনে কোনো আয়াত আছে কিনা যাতে নির্দিষ্ট করে হিন্দু ধর্মের কথা বলা হয়েছে, যেমনই তো বলা হয়েছে ইহুদি ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে। আমার কোনো আয়াত জানা নেই, কোরআনে এমন কোনো আয়াত নেই যাতে নির্দিষ্ট করে হিন্দু ধর্ম সম্পর্কে বলা হয়েছে। যেমনটা বলা হয়েছে খ্রিস্টান ধর্ম ও ইহুদি ধর্ম সম্পর্কে। তবে কোরআন বলছে সূরা রাদ অধ্যায় নম্বর ১৩ আয়াত নম্বর ৩৮, কোরআন বলছে লিকুল্লি আজলিন কিতাব, প্রত্যেক যুগে আমি ওহি পাঠিয়েছি, নাম ধরে কেবল চারটি আসমানি কিতাবের কথা উল্লেখ আছে কোরআনে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হচ্ছে সেই ওহি যা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, জাবুর হচ্ছে সেই ওহি যা দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করা হয়েছিল, ইনজিল হচ্ছে সেই ওহি যা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করা হয়েছিল, এবং কোরআন হচ্ছে সেই ওহি যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। তবে এই চারখানা কিতাব ছাড়া আরো গ্রন্থ অনেক এসেছে, উদাহরণস্বরূপ সূরা ইব্রাহিম। যদি আপনি আমাকে প্রশ্ন করেন বেদকে কি আপনি ঈশ্বরের বাণী বলে বিবেচনা করেন, আমি বলবো আমি জানি না, কারণ এমন কোন আয়াত নেই পবিত্র কোরআনে যেখানে বলা হয়েছে বেদ ঈশ্বরের বাণী, নবীর এমন কোন হাদিসও নেই যেখানে বলা হয়েছে ঈশ্বরের বাণী বেদ। তাই আমি বলি এটা হতেও পারে না হতে পারে, আমি জানি না, আমি এর নিশ্চয়তা দিতে পারি না। তবে যদি এটা ঈশ্বরের বাণী হয়েও থাকে, যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, তবে কোরআনের আগে আসা সবগুলো গ্রন্থ কোনো না কোনো জনগোষ্ঠীর জন্য নির্দিষ্ট ছিল এবং এসব বাণী অনুসরণ করার মেয়াদ ছিল পরবর্তী গ্রন্থ না আসা পর্যন্ত। তো বেদ ঈশ্বরের বাণী হলেও তা ছিল ওই সময়ের এবং নির্দিষ্ট গোত্রের মানুষের জন্য। তবে কোরআন যেহেতু সর্বশক্তিমান আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত আসমানী কিতাব, এটা কেবল মুসলিম বা আরবদের জন্য নয়, এটা সমগ্র মানব জাতির জন্যই, এবং যেহেতু এটা সর্বশেষ গ্রন্থ এবং এরপর আর কোনো গ্রন্থ আসবে না, তাই এটা অনুসরণ করতে হবে শেষ বিচারের দিন পর্যন্ত। তো এর উপর ভিত্তি করে যদি আপনি বলেন যে ধারণাগতভাবে বেদ ঈশ্বরের বাণী, এটা ছিল ওইসব লোকদের জন্য ওই সময়ের জন্য, বর্তমানে পৃথিবীর সকল মানুষ তারা বাস করুক ভারতে কিংবা ইউএই অথবা পাকিস্তান বা সৌদি আরব বা আমেরিকা বা কানাডা বা যুক্তরাজ্যে, সকলকে অনুসরণ করতে হবে ঈশ্বরের সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব মহিমান্বিত কোরআন এবং সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন আমরা আবারও নিশ্চিত হতে চাচ্ছি যে কোনো মাইকে আমাদের কোনো অমুসলিম অতিথি আছেন? হ্যাঁ ভাই, একজন আছেন। ওকে, প্রশ্ন করুন ভাই। শুভ সন্ধ্যা ডক্টর জাকির এবং যারা উপস্থিত আছেন। আমার কোনো কিছু বলার আগে আমি কেবল বলতে চাই, আমি যা জিজ্ঞেস করছি তাতে কাউকে অসম্মান করা আমার লক্ষ্য নয়, এবং 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 সবার কাছে আমি খুবই তরুণ, তাই কিছু বেঠিক বললে আমাকে ক্ষমা করবেন। আমার প্রশ্ন হচ্ছে, যতদূর আমি দেখেছি এবং জেনেছি, আমার চতুর্পাশে আমি দেখেছি ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না, তাই আমি জানতে চাই প্রতিমা পূজায় বিশ্বাস না করার কারণ কি? এটা আমার প্রথম প্রশ্ন।
ভাই প্রশ্ন করলেন যে তার বিশ্বাস মতে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না। কেন ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না? যে কারণে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তা হচ্ছে এটা নিষিদ্ধ। পয়েন্ট নম্বর এক, আপনি ঈশ্বরের প্রতিমা বানাতে পারেন না। ঈশ্বরের প্রতিমা বানালেন, আপনি ঈশ্বরকে অবমাননা করলেন। ধরেন আপনি প্রতিমা বানালেন এবং ধরেন প্রতিমাটা পড়ে গেল, প্রতিমাটার কি হলো? সেটা ভেঙে গেল। যদি প্রতিমা নিজেকে সাহায্য করতে না পারে কিভাবে আপনাকে সাহায্য করতে পারবে? স্যার কিন্তু এখানে আমার পয়েন্ট হচ্ছে, যদি ঈশ্বরের প্রতিমা থাকে সেটা আসল ঈশ্বর না হতে পারে যিনি বিরাজমান, কিন্তু এটি আমাকে তার প্রতি উপাসনায় সহায়তা করে, প্রার্থনায় মনোযোগ বাড়িয়ে দেয়। যদি এটা সাহায্য করে আসল প্রার্থনায় মনোযোগ বাড়াতে, আপনার কি ধারণা এটা কি ঠিক? ভাই বলছেন যে সে প্রতিমা যদি ঈশ্বরের প্রতি মনোনিবেশে সহায়তা করে সেটা কি তার জন্য ভালো নয়? কিন্তু ঈশ্বর যখন বলছেন আমার প্রতিমা বানিও না, তবুও কি আপনি বলবেন এটা স্রষ্টাকে মনোনিবেশে সাহায্য করে, এটা কি ঠিক না ভুল? যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে তাকে মান্য করবেন কিনা? যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাকে মানতে হবে। ধরুন আপনি একটা কোম্পানিতে কাজ করেন এবং বস আপনাকে বলছেন যথাসময়ে অফিসে আসুন, আপনাকে ঠিক 10টায় আসতে হবে। আপনি বলবেন না আমি যদি 11টায় আসি আমি ঘুমাবো আরো ফ্রেশ থাকবো, আমি 11টায় আসবো। সেটা কি ঠিক না ভুল? সেটা ভুল। এরপর কিছু লোক আসলো 10টায়, কেউ 11টায়, কেউ আবার আসলো 12টায়। না না, কিন্তু আপনি জানেন আমি ভালো কাজ করতে পারি, কেউ আসলো 1টায় আবার কেউ আসলো 2টার সময়। আপনার কি ধারণা কোম্পানিটি ভালো চলবে? না, আমি আমার বসকে খুব ভালোবাসি। বস বলছেন যথাসময়ে আসুন, দুটো মানে 10টা। যদি আপনি বসকে ভালো না বাসেন তাহলে আপনি দেরি করে আসতে পারেন আর রেজিস্টারে লিখে দিতে পারেন আমি ঠিক সময় এসেছি, এটা হচ্ছে প্রতারণা। তাই আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআনে যে প্রতিমা পূজা করা নিষিদ্ধ। এটা এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে, সুস্পষ্ট করে বলা হয়েছে। আমি আগেও বলেছি শ্বেতসূত্র উপনিষদে আছে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ নম্বর 19, যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ নম্বর 3, না তাস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো প্রতিচ্ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো চিত্র নেই, কোনো প্রতিকৃতি নেই, কোনো প্রতিমা নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। যখন ঈশ্বর বলছেন কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই, আপনি বলছেন না না মনোনিবেশ করতে আমার দেবতা দরকার। এ কথা কে বলেছেন? হিন্দু পণ্ডিতগণ। যখন আমি পণ্ডিতকে বলি যে এটা স্পষ্ট করে লেগেছে বেদে পূজা করা ভুল, তারা বলেন না না, প্রথম দিকে যখন আমি প্রাথমিক ধাপে থাকি নিম্ন পর্যায়ে আমার প্রতিমা পূজা প্রয়োজন মনোযোগের জন্য, যখন আপনি উচ্চ স্তরে উচ্চ সচেতনতার স্তরে পৌঁছান তখন আর প্রতিমা দরকার নেই। তাই আমি হিন্দু পণ্ডিতদের বলি মুসলিমরা ইতোমধ্যে সচেতনতার উচ্চ স্তরে পৌঁছে গেছে। তবে যদি এটা আমাকে সাহায্য করে কোনোভাবে তাহলে ঈশ্বর কেন বলবে এটা করো? কারণ আপনি ঈশ্বরকে হেয় করছেন। ধরেন আপনার বস বললেন 10টায় আসতে, না এটা আমাকে সহায়তা করে, আমি যদি 11টায় আসি শান্তি অনুভব করি, তাহলে আপনার বস আপনাকে বলবেন যদি আপনার সহায়ক হয় তাহলে কোম্পানি থেকে বেরিয়ে যান, অন্য কোম্পানিতে যোগ দেন, যেখানে কেউ আসে 10টায়, কেউ 11টায়, কেউ 12টায় আসে। আপনি কর্মচারীকে বললেন 10টায় আসতে, ধরেন আমি কর্মচারী বললাম দুপুর 12টায় আসবো, আমি শান্তি অনুভব করি, এটা আমাকে ভালো লাগে, আমি প্রশংসা করি, আপনি খুব ভালো বস, আপনি কি পছন্দ করবেন? প্রতিদিন আপনি বলেন আমার বস খুব ভালো, আমার বস খুব ভালো, আপনি তসবি জপেন, আপনার জপমালা আমার বস খুব ভালো, অন্য কর্মচারীরা বিকেলে আসে 2টার দিকে আসে আমার বস খুব ভালো, আমার বস খুব ভালো, বস বলবেন ভাই আপনি আমার প্রশংসা বন্ধ করেন, সময় মতো অফিসে এসে কাজটা করেন। তাই আপনার ঈশ্বর, আপনার স্রষ্টা, আপনার ধর্মগ্রন্থে আপনাকে বলেছেন, হিন্দু ধর্মগ্রন্থে, খ্রিস্টান ধর্মগ্রন্থে, মুসলিম ধর্মগ্রন্থে, প্রতিমা বানিও না। আপনি ঈশ্বরকে অবমাননা করছেন। এত ক্ষমতাবান ঈশ্বর তার প্রতিমা বানাচ্ছেন, কে প্রতিমা বানাচ্ছে? কে বানাচ্ছে? মানুষ। তখন ঈশ্বর বলবেন আমি মানুষ জাতিকে বানিয়েছি, এখন মানুষই বানাচ্ছে আমাকে, কি বোকামি এটা স্যার! কেন আপনি করেন? যখন ঈশ্বর আপনাকে বলছেন প্রতিমার প্রয়োজন নেই, প্রতিমা ছাড়া ঈশ্বরের প্রতি মনোনিবেশ করো। স্যার আমরা ঈশ্বরকে সৃষ্টি করছি না, আমরা যখন প্রতিমা গড়ি এবং আমি ভাবি আমরা তাকে হেয় করছি না, যখন আমরা প্রতিমা বানাই এটা কেবলই তার একটি আকৃতি বানানো এবং আমার ধারণা এটা তারই অংশ বিশেষ, যদিও এটা সেখানে থাকে না। উল্লেখ আছে স্যার, আমি হিন্দু নই, আমি বেদে বিশ্বাস করি না। তাহলে কি আপনি খ্রিস্টান? আমি জৈন। জৈন? জৈনরা কি ঈশ্বরে বিশ্বাস করে? হ্যাঁ তা করে। আপনি কি আপনাদের জৈন মতবাদ জানেন? কে আপনাদের ঈশ্বর বলেন আমাকে? স্যার প্রভু মহাবীর, তিনি হলেন ত্রিতাঙ্কা, তিনি ঈশ্বর নন। আপনি জৈন মতবাদ জানেন না? স্যার আমি নাও জানতে পারি না। জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ, জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ। আপনি কি হিন্দু ধর্মকে জৈন মতবাদের সঙ্গে মিশ্রিত করছেন? স্যার আমি বলছি যে আমি হিন্দু নই। আমি জানি আপনি হিন্দু নন, কিন্তু আপনি জৈন হলে এবং আপনি বলছেন মহাবীর ঈশ্বর, আপনার জৈন গ্রন্থে কোথায় উল্লেখ আছে মহাবীর ঈশ্বর? তিনি হচ্ছেন একজন ত্রিতাঙ্কা। হ্যাঁ স্যার তিনি হচ্ছেন, তিনি ঈশ্বর নন। তাই তবে আমরা তার উপাসনা করি এবং অন্য সব তীর্থঙ্করদের মতো।
কিন্তু তিনি ঈশ্বর তো নন। মহাবীর কি বলেছেন আপনাদেরকে তার উপাসনা করতে? না, আমি এসব পড়িনি। আপনি জানেন না তাই আপনাকে বলছি। আপনারা জানেন না মহাবীর কি বলেছেন এবং আপনারা বলছেন মহাবীর হলেন তীর্থঙ্কর। এটা কি আপনার কর্তব্য না যে মহাবীর কি বলেছেন তা খুঁজে বের করা? হ্যাঁ স্যার, তাই। তাহলে আমি কি করবো? তার মানে আপনি একজন অযৌক্তিক মানুষ। স্যার আমি কি, যখন আপনি কোনো কোম্পানিতে যোগদান করেন সেখানকার নিয়মকানুন মেনে চলেন না? জি স্যার। জৈনবাদ এক ধরনের নাস্তিক্যবাদ। তাই বিশ্বাস করে যে যারা জীবন লাভ করে তাদের মৃত্যু জন্ম জন্ম মৃত্যু জন্ম মৃত্যু হয়। যদি আপনি চক্রমুক্ত হন, যখন আপনার কোনো ইতিবাচক নেতিবাচক দিক থাকে না, তখন আপনি লাভ করেন নির্বাণ মোক্ষ। জৈনবাদ অনুসারে ২৪ জন মোক্ষ অর্জন করেছেন। জি স্যার। এবং মহাবীর হচ্ছেন ২৪তম তীর্থঙ্কর। জি স্যার। ২৪তম? জি স্যার। তিনি ঈশ্বর নন? জি স্যার। তার মানে আপনি আপনার মহাবীরকে চেনেন না, জৈনবাদ সম্পর্কে জানেন না। কিভাবে আমি আপনার সঙ্গে জৈনবাদ নিয়ে কথা বলি? স্যার আমি এখানে তা বলছি না স্যার, আমি যা জানতে চাই তা হচ্ছে যে প্রতিমা পূজা। স্যার যা আপনি বলছেন স্যার, কোরআনে প্রতিমা পূজা ভুল এ কথা উল্লেখ করার কারণ কি? বাইবেলে উল্লেখ আছে। না, এটা উল্লেখ আছে কোরআনে, উল্লেখ আছে বাইবেলে, উল্লেখ আছে হিন্দু ধর্মগ্রন্থে যে প্রতিমা পূজা করা ভুল। তাহলে কোথা থেকে আপনি দর্শন পেয়েছেন? স্যার স্যার আমার বক্তব্য হচ্ছে, আমার পয়েন্ট হচ্ছে যে যেখানে আমরা ধরে নিচ্ছি যে যদি কোরআন হয় আসলে ঈশ্বর যা বলছেন, তাহলে তার মানে মানে সেজন্যই প্রতিমা পূজা ভুল। আমি যদি বলি যে আমি যুক্তি দেই, হতে পারে তা একটি পয়েন্ট ছাড়া যুক্তি, তবু যদি আমি বলি যে কোরআন ঈশ্বরের বাণী নয়, তাহলে কি আসল যুক্তি যে প্রতিমা পূজা ভুল? খুব ভালো, তাহলে আপনাকে বলতে হবে কোনটা ঈশ্বরের বাণী। যদি কোরআন ঈশ্বরের বাণী না হয় তাহলে কোনটা ঈশ্বরের বাণী বলেন আমাকে। স্যার আমি জানি না। আপনি যদি না জানেন, আমি জানি, আপনি আমাকে অনুসরণ করেন। যদি আপনি না জানেন তো শিক্ষককে জিজ্ঞেস করেন। একজন ছাত্র বলছে শিক্ষককে, দুই যোগ দুই সমান চার নয়, শিক্ষক বললেন, কত বলছে আমি জানি না। কিন্তু স্যার আমি যদি জবাবে সন্তুষ্ট না হই? যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে কারণ সেটাই। আপনি কি আমার আগের উত্তর কখনো শুনেছেন, আমার ভিডিও দেখেছেন? না স্যার, এই প্রথম আমি আপনার বক্তৃতা শুনছি। আচ্ছা, আপনি কি আমার আগের উত্তর শুনেছেন যে আমি বিজ্ঞান সম্পর্কে এক নাস্তিককে বলেছি? আপনি কি মনোযোগ দিচ্ছেন? স্যার হতে পারে সেই সময় আমি হলে ছিলাম না, আপনি কি? সে উত্তরটা হচ্ছে, যদি আপনি না থেকে থাকেন আমি অনুরোধ করি আপনি যান এবং দেখুন আমার ভিডিও ক্যাসেট কোরআন কি আল্লাহর বাণী, আমার ডিভিডি। ওকে, নামটা কি বলবেন? নামটা কি আবার বলবেন? কোরআন কি ঈশ্বরের বাণী? কোরআন কি ঈশ্বরের বাণী? এবং ইনশাআল্লাহ যদি আপনি মুক্ত মনে এটা দেখেন, আপনি ইনশাআল্লাহ গ্রহণ করবেন যে কোরআন ঈশ্বরের বাণী এবং বিশ্বাস করবেন ঈশ্বর একজন যার কোনো প্রতিমা নেই, এবং ইনশাল্লাহ আপনি এটা গ্রহণ করবেন। তাই যান এবং দেখেন ডিভিডিটা, এটা চার ঘন্টার ডিভিডি, এবং ইনশাল্লাহ আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে লিখতে পারেন আমার ইমেইলে zakir@irf.net এ। ধন্যবাদ স্যার। আমরা পরের প্রশ্ন নেব বন্দের মাইক থেকে বাম দিকে। আমার নাম রেনেলদা এবং আমি একজন খ্রিস্টান, মানে আমি দীর্ঘদিন যাবত নিজের মধ্যে একটা খটকা অনুভব করছি। যে প্রশ্নটি আমি আপনাকে করতে চাই সেটি প্রায় এরকম হতে পারে ধারণা, কিংবা এরকম যে আমি মানুষের দ্বারা উদ্বুদ্ধ হয়েছি। আমার প্রথম প্রশ্নের মতো এটা হচ্ছে শুকর সম্পর্কে। মূলত আমি জানতে চাই হারাম কথাটির মানে আসলে কি। মানে ইসলামের মতো ধর্মে এটা কারো বিরুদ্ধে অভিযোগ নয়, কোনো ভুলের জন্য আমি বলছি না এটা বড় কোনো ভুল। কেন শুকর হারাম? কারণ আমি একটি খ্রিস্টান সম্মেলনে যোগদান করেছিলাম এবং সেখানে বলা হয়েছে, সেখানে একজন ধর্মযাজক যিনি বলেছিলেন ইসলামে শুকর হারাম কেন, তিনি একটি দৃষ্টান্ত দেন, বলেন একই আবর্জনা যেমন এটি সার হিসেবে ব্যবহৃত গাছের জন্য, গাছপালা, ধরুন এটি একটি আম গাছ, আম ধরল, শেকড় একই পুষ্টি শোষণ করল, একই আবর্জনায় নতুন আম হলো এবং আমরা তা খেলাম, তাহলে শুকর ও আম খাওয়ার মধ্যে এখানে তফাৎ কোথায়? বোন একটা প্রশ্ন করলেন যে হারাম কথাটির মানে কি এবং শুকর কেন হারাম ইসলামে, আর তিনি যাজকের দৃষ্টান্ত দিয়েছেন, একজন খ্রিস্টান যাজক যিনি বলেছেন যে সার যা হচ্ছে ময়লা আবর্জনা গাছ শোষণ করে, গাছ বড় হয়, আম ধরে এবং আমরা সে আম খাই। বলার চেষ্টা করা হয়েছে যে যদি আমরা বর্জ্য খাই শুকরের, এটা কারোর জন্য ভালো হতে পারে আবার কারোর জন্য ভালো নাও হতে পারে, এখানে যেটা বোঝাতে চাওয়া হয়েছে। তাই ইসলামে এটা হারাম কিন্তু খ্রিস্ট ধর্মে হালাল।
বোন, প্রথমে আপনাকে আমি হারাম কথাটির মানে বলবো। মানে নিষিদ্ধ, মানে বারণ আছে। ইসলামে হারাম মানে হচ্ছে নিষিদ্ধ, তার মানে বারণ আছে। আমি প্রথমে আপনার যাজকের প্রশ্নের জবাব দেবো, পরে আমি আসল কারণটা বলবো কেন শুকর হারাম। যাজক দৃষ্টান্ত দিয়েছেন যে সার, ধরুন ময়লা আবর্জনা গাছের জন্য ভালো এবং গাছ বড় হয়, তারপর যখন আম ধরে এবং আমরা সেই আম খাই, বলার চেষ্টা করা হয়েছে যে হতে পারে এটা হারাম মুসলিমদের জন্য, তবে খ্রিস্টানদের জন্য ভালো। যদি আপনি তুলনা করেন সার যা মানুষের জন্য আবর্জনা, তা গাছের জন্য ভালো হতে পারে, কারণ গাছপালা ও মানুষ দুটো ভিন্ন জীব, তারা এক নয়, তারা ভিন্ন। কিন্তু ইসলাম ও খ্রিস্ট ধর্মে মানব জাতি একই, আপনারা ভিন্ন ধর্ম পালন করতে পারেন, কিন্তু যা এক মানুষের জন্য ভালো স্বাভাবিকভাবে তা অন্য মানুষের জন্য ভালো, যদি না তার নির্দিষ্ট কোনো সমস্যা থাকে। উদাহরণস্বরূপ যদি তার ডায়াবেটিস থাকে, চিনি তখন তার জন্য ভালো নাও হতে পারে, কিন্তু স্বাভাবিক অবস্থায় চিনি ভালো, এটা আপনাকে দেয় শক্তি। যদি তার কোনো সমস্যা থাকে তাহলে সেটা তার জন্য উপকারী নাও হতে পারে। কিন্তু সাধারণ মানুষের আওতায় যতদূর আসে সব মানুষের ক্ষেত্রে ভালো মন্দের ব্যাপারটা একই রকম। সুতরাং আপনি এই দৃষ্টান্ত দিতে পারেন না সার কার জন্য ভালো কার জন্য ভালো নয়। আমাদের যা করতে হবে, আমাদেরকে গাইডের কাছে যেতে হবে, গাইড আমাদের কি বলে এবং আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব গাইড আমাদের কি বলে। খ্রিস্ট ধর্মের গাইড হচ্ছে বাইবেল, ইসলামের গাইড হচ্ছে কোরআন। যখন আমরা কোরআন পড়ি অন্তত চারটি ভিন্ন জায়গায় যেখানে কোরআন বলছে শুকর খাওয়া নিষিদ্ধ। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 173, সূরা মায়েদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 145 এবং সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 115। হুররিমাত আলাইকুমুল মাইতুতু ওয়াদ-দামু ওয়ালামুন খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি, তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে মৃত মাংস, রক্ত, শুকরের মাংস এবং আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা খাদ্য। তাহলে এখানে কোরআনে বলা হয়েছে চারটির কম জায়গায় নয় যে শুকরের মাংস খাওয়া পোর্ক নিষিদ্ধ। অনুরূপভাবে আপনি যদি বাইবেল পড়েন, বাইবেলের অন্তত তিনটি জায়গায় বলা হয়েছে শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ। বাইবেলে বলা হয়েছে বুক অফ লেভিটিকাস অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ 7-8, তোমরা শুকরের মাংস খাবে না, না এর দেহ স্পর্শ করবে, এটা তোমাদের জন্য হালাল নয়। একই বার্তা দেওয়া হয়েছে বুক অফ ডিউটেরোনমিতে অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 8, শুকরের খুর বিভক্ত নয় এবং একে তোমরা বেছে নিও না এবং এটা তোমাদের জন্য হালাল নয়। একই কথা বলা হয়েছে বুক অফ আইজায়া অধ্যায় 65 অনুচ্ছেদ 2-5, তোমরা শুকরের মাংস খেও না। তাহলে বাইবেলে অন্তত তিনটি ভিন্ন জায়গায় বলা হয়েছে যে তোমরা শুকরের মাংস খাবে না, এবং যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রসাদক বলেছেন গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 7-20, ভেবো না যে আমি নিয়ম ভাঙতে বা নবীদের ধ্বংস করতে এসেছি, আমি ধ্বংস করতে আসিনি বরং পূর্ণ করতে এসেছি। কেউ যদি একটি হিতোপদেশ ভঙ্গ করে তাকে সর্বরাজ্যে ডাকা হবে না। তার মানে যদি আপনি ওল্ড টেস্টামেন্টের একটি নিয়ম বিন্দু পরিমাণও ভঙ্গ করেন, আপনি জান্নাতে প্রবেশ করবেন না। তাই একজন খ্রিস্টান হিসেবে যদি আপনি বাইবেল বিশ্বাস করেন, তাহলে শুকরের মাংস খাওয়া আপনার জন্য নিষিদ্ধ, আপনার জন্য বারণ, আপনার জন্য হারাম। যদি আপনি মুসলিম হন, যদি আপনি কোরআন বিশ্বাস করেন, এটা নিষিদ্ধ। যদি আপনি বাইবেল কিংবা কোরআন বিশ্বাস না করেন, আসুন বিশ্লেষণ করে দেখি আজকালকার কারণ যুক্তি ও বিজ্ঞান শুকরের মাংস সম্পর্কে কি বলে। আজকালকার বিজ্ঞান আমাদেরকে বলছে যে আপনি শুকরের মাংস খেলে সম্ভাবনা আছে যে অন্তত আপনার 70টি রোগ হতে পারে, আপনার গুণাকৃমি হতে পারে, আপনার কেচকৃমি হতে পারে, যেটা সবচেয়ে বিপজ্জনক অন্যান্য সব রোগের মধ্যে, সেটা হচ্ছে ফিতাকৃমি, একে বলে টিনিয়া সোলিয়াম, এবং এটি থেকে পরিপাকতন্ত্রে, আর এটি খুবই লম্বা। যদি আপনি খুব ভালো করে সিদ্ধ করেন ডিম, টিনিয়া সোলিয়ামের ওভা তখনও মরে না, এবং পরিপাক নালী থেকে এটা রক্তের মধ্য দিয়ে শরীরের প্রায় সব অঙ্গেই যেতে পারে। এটি চোখে ঢুকে অন্ধ করে দিতে পারে চোখ, হৃৎপিণ্ডে ঢুকে হার্ট অ্যাটাক ঘটাতে পারে, এটি মস্তিষ্কে ঢুকে মস্তিষ্ক অকেজ করে দিতে পারে, এবং যখন আপনি বুঝতে পারবেন যে আপনি এই রোগে আক্রান্ত, ততক্ষণে দেখবেন আপনার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। অধিকন্তু বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যখন আপনি শুকরের মাংস খান, দেখবেন তাতে চর্বির উপাদান বেশি রয়েছে বরং কম রয়েছে মাংসপেশি গড়ার উপাদান। সেই কারণেই শুকরের মাংস যারা নিয়মিত খায় তাদের বেশিরভাগেরই ভুঁড়ি বড়, তারা মোটাসোটা।
বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যে শুকরের মাংস খেলে তাদের বেশি সম্ভাবনা থাকে অ্যাথেরোক্লোসিস হওয়ার, অ্যাথেরোক্লোসিস। আজকাল বিজ্ঞান আমাদের বলছে যে যদি আপনি নিয়মিত শুকরের মাংস খান আপনার উচ্চ রক্তচাপ হতে পারে, সেজন্য বর্তমানে 50%-এর বেশি আমেরিকান তারা উচ্চ রক্তচাপে ভুগছে, কারণ তাদের বেশিরভাগই শুকর খায়। বর্তমান বিজ্ঞান এটা বলছে যে পৃথিবীর বুকে সবচেয়ে নোংরা প্রাণীর অন্যতম হচ্ছে শুকর, যেখানে আপনি ময়লা আবর্জনা দেখবেন সেখানে শুকর দেখতে পাবেন। বর্তমান বিজ্ঞান এও বলছে যে শুকর পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ প্রাণীগুলোর অন্যতম, শুকর বর্তমানে পৃথিবীর বুকে সবচেয়ে নির্লজ্জ প্রাণীগুলোর অন্যতম প্রাণী। এরা উপভোগ করে এটা দেখে যে স্বামী স্ত্রীকে, নিজ সহচরকে বন্ধুর সঙ্গে যৌনাচারে দেখে। পাশ্চাত্যের দেশগুলোতে আমরা ডান্স পার্টি দেখতে পাই, ডান্স পার্টির পর স্ত্রী বদল করে নেয় তারা, তুমি আমার স্ত্রীর সঙ্গে ঘুমাবে আমি তোমার স্ত্রীর সঙ্গে ঘুমাবো, আপনি এটাকে ভদ্রতা ভাববেন? এবং একটা বৈজ্ঞানিক বিষয় আছে যে শুকর খেলে শুকর মতো আচরণ করে থাকে। আশা করি উত্তরটা পেয়েছেন মন। হ্যাঁ, ভেরি গুড। আমার পরের প্রশ্ন হচ্ছে প্রসাদ ও চরণামৃত সম্পর্কে, যা মন্দিরে দেয়া হয়। আমি জানতে চাই এটা কতটা ভিন্ন। যখন মুসলিমরা হজে যায় তারা খেজুর ও জমজমের পানি নিয়ে আসে, তাহলে মুসলিমদের কেন প্রসাদ বা চরণামৃত গ্রহণ বন্ধ করতে হবে, তফাৎ কোথায়? একটা ভালো প্রশ্ন করেছেন। তিনি বললেন যখন হিন্দুরা মন্দিরে যায় তাদের প্রসাদ দেওয়া হয়, যখন মুসলিমরা হজে যায় হজ থেকে ফিরে মুসলিমরা খেজুর দেয়, তফাৎ কি? তফাৎটা হচ্ছে যে প্রসাদ খাদ্য যা দেবতাকে উৎসর্গ করা হয়। হিন্দু ধর্মে আপনি দেখবেন হিন্দু ধর্ম আলাদা, হিন্দুরা যা করে তা হচ্ছে তারা মন্দিরে যায় এবং দেবতাকে খাদ্য দেয়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 14, আল্লাহ সবার জন্য আহার যোগান কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না। আমরা মানুষে কিভাবে ঈশ্বরকে খাদ্য দেই? এছাড়া কোরআনে অন্তত 4টি জায়গায় বলা হয়েছে যা আমি আগে উল্লেখ করেছি, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 173, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 145 এবং সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 115। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়ালামুল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি। তোমাদের জন্য হারাম খাদ্য হচ্ছে মৃত মাংস, রক্ত, শুকরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা খাদ্য। তাহলে যদি আপনি এমন খাদ্য খান যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে, তবে তা হারাম। মুসলিমরা যখন হজ বা উমরা করতে যান তখন তারা খেজুর নিয়ে আসেন, কেউ বলে না এই খেজুর সর্বশক্তিমান ঈশ্বরকে দেওয়া হয়েছে। খেজুর আপনারা জানেন কারণ সৌদি আরবের অন্যতম প্রধান ফল হচ্ছে এই খেজুর, তাই যখন আমরা সে দেশে যাই আমরা ওই ফল নিয়ে আসি কেবলই উপহার হিসেবে। কোনো মুসলিম কোনোদিন বলেনি যে এই খেজুর সর্বশক্তিমান ঈশ্বর বা আল্লাহকে দেওয়া হয়েছে। এবং খেজুর অত্যন্ত পুষ্টিকর, এটা খুবই পুষ্টিকর এবং এটা খুবই স্বাস্থ্যকর। তাহলে এটা কেবল উপহার হিসেবে, যেভাবে আপনারা মিষ্টি খাওয়ান যখন আপনারা ভারত থেকে বিদেশে যান তখন মিষ্টি খাওয়ান, তাহলে এটা খুবই সুস্বাদু ফল এবং এটি সৌদি আরবের একটি প্রধান ফল, এর কোনো সম্পর্ক নেই। কেউ বলে না যে এই খেজুর সর্বশক্তিমান ঈশ্বরকে দেওয়া হয়েছে। যদি হিন্দুরা সর্বশক্তিমান ঈশ্বরকে খেজুর দেয় তাহলে সেই খেজুরটা খাওয়া হারাম। যদি হিন্দুদের কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে এই খেজুর দেয় তাহলে সেই খেজুরটা খাওয়া আমাদের জন্য হারাম। তাই কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেয় কোনো খেজুরে, সে খেজুরও হারাম হয়ে যাবে। এটাই হচ্ছে মুসলিম ও হিন্দুদের মধ্যে পার্থক্য। আমরা বিশ্বাস করি না যে সর্বশক্তিমান ঈশ্বরের খেতে হয়, আমরা মানব জাতি আমাদের খাওয়ার প্রয়োজন হয়। আশা করি উত্তরটা পেয়েছেন। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, আমার পরের প্রশ্ন হচ্ছে, বোন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করুন আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন। এটা হচ্ছে মূলত সন্দেহ সমকামিতায়, ইসলামে কি এটা নিষিদ্ধ এবং কেন তাহলে? কারণ আমার মত, গত 5 বছরে আমি অনেক সমকামীর সঙ্গে থেকেছি, এটা হচ্ছে আমি বলছি তাদের অনুভূতি আছে যা তাদের সমলিঙ্গের জন্য, অথবা যাই হোক না কেন এটা খুবই সত্যি। আমি বলতে চাই এটা সেরকম টান যা আমরা অনুভব করি, হতে পারে তা আমাদের স্বামীদের জন্য অথবা অন্য যার জন্যই হোক, যদি এটা ভুল হয় তাহলে কেন ভুল? বোন প্রশ্ন করলেন যে সমকামিতার ব্যাপারে কি বলে ইসলাম এবং যদি এটা ভুল হয় তাহলে কেন এটা ভুল। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 32,
ব্যভিচারের কাছেও তোমরা যেও না, কেননা ব্যভিচার হচ্ছে সব মন্দ কাজের মন্দ সূচনা। এছাড়া আল্লাহ সূরা আরাফে বলেছেন ৭, যে কোন পুরুষকে কথা বলা যে তুমি কি তোমার লালসার চর্চা করো পুরুষের উপর নারীর চেয়ে বেশি, তার মানে সমকামিতা হচ্ছে নিষিদ্ধ ইসলামে এবং কোরআনে, কারণ সর্বশক্তিমান ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা রুম অধ্যায় নম্বর ৩০ আয়াত নম্বর ২১, তিনি ভালোবাসা সৃষ্টি করেছেন স্বামী এবং স্ত্রীর অন্তরে। সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে এমনভাবে তৈরি করেছেন যে তারা বিপরীত লিঙ্গকে ভালোবাসবে। সাধারণত প্রাকৃতিকভাবে কোনো পুরুষই অন্য পুরুষকে সেভাবে ভালোবাসে না। আমি ভালোবাসা নিয়ে কথা বলছি যা স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োজন, সে ভালোবাসা নিয়ে বলছি না যা আছে ভাই আর ভাইয়ের মধ্যে, বোন আর বোনের মধ্যে। এ ব্যাপারে প্রাথমিক একটা গবেষণা হয় যাতে বলা হয় যে সমকামিতা হচ্ছে বংশগত। প্রশ্নোত্তরের সময় কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেন, আপনার মতো যেমন যদি সমকামিতা বংশগত হয় তাহলে মানুষকে কেন দোষ দেওয়া হবে, এটা তার পিতামাতা থেকে এসেছে তাহলে তাকে দোষ দেওয়া হবে কেন? আপনার মতো বললে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে পুরুষকে দোষ দেওয়া হবে কেন? আমি বলছি এটা হচ্ছে গবেষণা, এটা হচ্ছে একটা ধারণা, সত্য ঘটনা নয়। এবং পরে আমরা জানতে পারলাম যে এই ধারণাটা ছিল সম্পূর্ণ ভুল, এবং যিনি এই ধারণার প্রবক্তা ছিলেন তিনি নিজেও ছিলেন সমকামী। তাহলে সমকামিতা বংশগত নয়, এটা গড়ে ওঠে। বর্তমান বিজ্ঞান আমাদের বলে কিভাবে সমকামীরা গড়ে ওঠে, কারণ সর্বশক্তিমান ঈশ্বর যার অনুমতি দিয়েছেন, মানুষের জন্য যার অনুমতি আছে, আপনি বিয়ে করেন, নিকা করেন, আপনি পারেন স্ত্রী সহবাস করতে। এবং ইসলাম বলছে যখন স্ত্রী সহবাস করো, স্ত্রীর সঙ্গে সহবাস করো, সেটা আল্লাহর ইবাদত, কারণ আপনি হারাম ঠেকাচ্ছেন, আপনি যাচ্ছেন না দাম্পত্য বন্ধনের বাইরে আপনার আকাঙ্ক্ষা মেটাতে, সেটাই তো ইসলাম। আজ বিজ্ঞান আমাদের বলছে, আজ গবেষণা আমাদের বলছে যে সেসব লোক যাদের দাম্পত্য সম্পর্কের বাইরেও অনেক জীবনসঙ্গী রয়েছে তাদের সঙ্গে তুলনায় যাদের কেবলমাত্র আছে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক, তারা উপভোগ করে যৌন মিলন অন্যদের তুলনায় অনেক বেশি ভালো। এবং আজকাল যা ঘটছে, যখন আপনি এসব নিয়ে ক্লান্ত হয়ে পড়েন আপনি পাশ্চাত্য দেশে যান, সেখানে রক্ষিত রয়েছে, পাঁচ দশ বিশ কোনো সমস্যা নেই, আপনি শুরু করেন এরপর অস্বাভাবিক কাজ করতে। আর যখনই আপনি অস্বাভাবিক কাজ শুরু করেন আপনি স্রষ্টার আইন অনুসরণ করছেন না, এবং আপনি ভুল পথে আপনার কামনা চরিতার্থ করার চেষ্টা করেন। যখন আপনি ভুল পথে চলতে থাকেন তখন আপনি যেতে থাকেন বাইরের দিকে অস্বাভাবিকতায়, এবং এভাবেই এক ব্যক্তি সমকামী হয়ে যায়। এটা বংশগত নয়, কারণ আপনি সীমার বাইরে চলে যান যে সীমা দিয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে। আপনি অন্য জিনিস চেষ্টা করেন, আপনি অস্বাভাবিক জিনিস চেষ্টা করেন, এবং শেষ পর্যন্ত আপনি উপনীত হন এমন পর্যায়ে যে আপনি আর কখনো বিপরীত লিঙ্গের সঙ্গে মিলন উপভোগ করেন না, তাই আপনি সমলিঙ্গের সঙ্গে যৌনাচার করেন। তাহলে বোন, এখানে তারা সর্বশক্তিমান ঈশ্বরের আইন ভঙ্গ করে এবং তারা অস্বাভাবিক কাজ করে, আর এভাবেই তারা মানসিকভাবে পরিণত হয় সমকামিতে। তাহলে স্বাভাবিকভাবে সর্বশক্তিমান ঈশ্বরের আইন ভঙ্গ করা সম্পূর্ণ ভুল, এবং এভাবেই একজন মানুষ হয়ে পড়ে সমকামী। তাই তাদেরকে বিশ্বাস করতে হবে যে ইসলাম সমকামিতা নিষেধ করে, এমনকি খ্রিস্ট ধর্ম সমকামিতা নিষেধ করে, বেশিরভাগ ধর্মই সমকামিতার বিরুদ্ধে। এখন পাশ্চাত্যের দেশেও বলা হচ্ছে গণতন্ত্রের কারণে বেশিরভাগ লোক যা বলে তাই জয়ী হয়ে যায়, সংখ্যাগরিষ্ঠতা জয় হয়। ইসলামে সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয় না, হক জয়ী হয়, সত্যের জয় হয়। আমার মনে পড়ে ১৯৯৬ সালে যখন আমি কানাডায় গিয়েছিলাম, প্রথমবারের মতো লেকচার দিতে গিয়েছিলাম, কাগজের প্রথম পৃষ্ঠায় দেখলাম একজন পুরুষ আরেকজন পুরুষকে চুমুখাচ্ছে, এক পুরুষ আরেক পুরুষকে চুমুখাচ্ছে, এবং বলছে তারা পরস্পরকে বিয়ে করেছে। বর্তমান পাশ্চাত্যে যদি আমি সমকামিতার বিপক্ষে বলি সেটা অপরাধ হয়ে যাবে, সেটা অপরাধ। তাহলে আমরা যা বুঝলাম যে অতীতে সব দেশে সমকামিতা ছিল অপরাধ, পরে পাশ্চাত্যের কিছু দেশে কানাডার মতো
এর প্রতি আইন অনুমোদন করা হয়। আজকাল বেশিরভাগ পশ্চিমা দেশে সমকামিতা হচ্ছে বৈধ, এমনকি ইন্ডিয়ার মতো একটা দেশ যে দেশ থেকে আমি এসেছি তারাও ভাবছে এটাকে বৈধতা দেওয়ার কথা। তাহলে আমরা যা বুঝি, যা সত্য তা সত্যই, সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয় না, যা ভুল তা ভুল। এবং ইসলামে আর বিশ্বের প্রধান প্রধান বেশিরভাগ ধর্মেই সমকামিতা হচ্ছে একটা পাপ, একটা অপরাধ। এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, জাহান্নামে নিয়ে যাবে। আশা করি বক্তব্যটা পেয়েছেন, ধন্যবাদ। যেহেতু ডক্টর জাকির উল্লেখ করেছেন সেটি ছিল শেষ প্রশ্ন, তথাপি আপনার আরো প্রশ্ন থাকলে আপনাকে পেছনে যেতে হবে, তারপর আবার একসময় পরের প্রশ্নটি করবেন। তাহলে আমরা পরের প্রশ্ন নেব ভাইয়ের কাছ থেকে ডান দিকে। ভাই, এই বোন বলছে যে যদি আপনি এই শেষ প্রশ্নের জবাব দেন তিনি শাহাদা পাঠ করবেন। প্রশ্ন করুন। এখানে এই প্রশ্নটি হচ্ছে, আমি পড়েছি এটি এক নাস্তিকের লেখা, যাতে বলা হয়েছে এরকম, যখন আল্লাহ স্বর্গের উদ্যান সৃষ্টি করলেন তিনি সেখানে আদম ও ইভকে পাঠালেন, এবং কিন্তু তাদের নিয়ম ভঙ্গ করার কারণে তারা সেখানে যে ফলটি ছিল, আমি ফলটি চিনি না, যা নিষিদ্ধ ছিল, তাদেরকে উদ্যান থেকে বের করে দেয়া হয়, তাদেরকে বাগানের বাইরে নিক্ষেপ করা হয়, এবং যে কারণে বলা হয়ে থাকে এরকম যে আপনাকে দৈনন্দিন রুজির জন্য কাজ করতে হয়, আপনার কাজ করার প্রয়োজন হয়, এবং তাহলেই আপনার দৈনন্দিন রুজি উপার্জন হবে। এরকম এটাও বলা হয় যে নারী তাদের গর্ভধারণে বেদনা বাড়বে। এটা এখন পর্যন্ত একই ঘটনা ঘটছে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, আমাদের সংগ্রাম করতে হবে, দৈনন্দিন রুজির জন্য আমাদের প্রয়োজনীয় সব কিছু করতে হবে। এবং একই জিনিস নারীর ক্ষেত্রেও, যেমন তারা গর্ভধারণে মারা যাচ্ছে, যদি তাদের বেদনা বৃদ্ধি পায়, কেন তাহলে আল্লাহ নিজেই তাদেরকে এত নির্মম কষ্ট দিয়ে যাচ্ছেন? আজ পর্যন্ত তারা একই রকম শাস্তি পাচ্ছে। অন্য মানুষকে ক্ষমা করার একটা দৃষ্টান্ত এটা কিভাবে হতে পারে, যখন আল্লাহ নিজেই ক্ষমা করেননি অথবা আমাকে সঠিক পথে চালাননি? বোন অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন, তিনি ঠিকই বলেছেন যে বোন আপনি যা উল্লেখ করেছেন এটা আছে বাইবেলে, আপনি যা বলেছেন তা উল্লেখ আছে বাইবেলে। আদম ও ইব, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন, যখন তারা স্বর্গের বাগানে ছিলেন তারা সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ অমান্য করেছিলেন, যা উল্লেখ আছে বাইবেলে, এবং এটা উল্লেখ আছে জেনেসিস অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ 23-এ, যে সর্বশক্তিমান ঈশ্বর তাদেরকে শাস্তি দিলেন আর তিনি তাদেরকে বাগানের বাইরে নিক্ষেপ করলেন, এবং সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন জেনেসিস অধ্যায় 3 অনুচ্ছেদ 16-তে যে তোমরা নারীরা ঈশ্বরকে অমান্য করার কারণে তোমরা অনেক বেদনা সহ্য করে সন্তান জন্ম দেবে, এবং তোমাদের আকাঙ্ক্ষা হবে স্বামীর কাছ থেকে তা পাওয়ার। তাই বাইবেল অনুযায়ী গর্ভধারণ নারীর জন্য একটি অভিশাপ। এখানে যার উদ্ধৃতি আপনি দিচ্ছেন তা হচ্ছে বাইবেল, এবং আমি আপনার সঙ্গে একমত যে কি করে ঈশ্বর ক্ষমা না করে পারেন। খ্রিস্ট ধর্মে সম্পূর্ণ দোষ বাইবেলে দেওয়া হয়েছে নারীর উপর, ইভ ইভ ইভ। আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন। আপনি পড়ে দেখবেন কোরআন, এমন একটি জায়গাও নেই কোরআনে যেখানে দোষ কেবল ইভের উপরে দেওয়া হয়েছে, আদম ও ইব উভয়কে সমানভাবে দোষী করা হয়েছে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন। যদি আপনি পড়েন কোরআন, এটা উল্লেখ আছে সূরা আরাফে অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 19-27, যে আদম ও ইব, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন, তারা উভয়ই তারা ঈশ্বরকে অমান্য করেন, তারা উভয়ই অনুতপ্ত হন এবং উভয়কে ক্ষমা করা হয়েছে, তাদের সমানভাবে দোষারোপ করা হয়েছে। এমন একটা আয়াত নেই কোরআনে যেখানে কেবল ইবের উপর দোষ দেওয়া হয়েছে, আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন। কিন্তু কোরআনে সূরা তাহায় একটি আয়াত রয়েছে অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 121-তে বলা হয়েছে যে আদম আলাইহিসসালাম তিনি ঈশ্বরকে অমান্য করেছেন। তাহলে একটি আয়াত রয়েছে যাতে কেবল আদম আলাইহিসসালামের কথা বলা হয়েছে। তবে মোটের উপর যদি ভালো করে দেখেন, কোরআন উভয়কে দোষারোপ করে, আদম এবং ইব, তারা উভয়ই, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন। বাইবেলে দোষ দেওয়া হয়েছে কেবলমাত্র নারীকে, আর সে কারণেই সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন তোমরা বহন করবে সন্তান বেদনা সহ্য করে, এবং তোমাদের আকাঙ্ক্ষা থাকবে সেটা স্বামীর কাছ থেকে। তো বাইবেল অনুযায়ী গর্ভধারণ একটা অভিশাপ, কিন্তু যদি আপনি কোরআন পড়েন, গর্ভধারণ অভিশাপ নয়, গর্ভধারণ নারীর মর্যাদা বৃদ্ধি করে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 1, সে নারীকে সম্মান করো যে তোমাকে গর্ভধারণ করেছে। এছাড়াও কোরআন বলছে সূরা লোকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 14, এবং সূরা আহকাফ অধ্যায় 46
এক নম্বর ১৫, আমি মানুষকে পিতামাতার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছি, কষ্টের পর কষ্ট সহ্য করে মা তোমাকে গর্ভধারণ করেছে এবং বেদনা সহ্য করে জন্ম দিয়েছেন। তাহলে এখানে আমরা বুঝি যে কোরআন বলছে যে আমাদের পিতামাতাকে সম্মান করতে হবে, বিশেষ করে মাকে। এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর ৮, আদবের বই, অধ্যায় নম্বর ২, হাদিস নম্বর ২, এক লোক আসলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং তাকে জিজ্ঞেস করলো, কে সবচেয়ে বেশি ভালোবাসা এবং সাহচর্য পাওয়ার যোগ্য এই পৃথিবীতে? নবী উত্তরে বললেন, তোমার মা। লোকটি জিজ্ঞেস করলো, তারপর কে? নবী আবার বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলো, তারপর কে? নবী আবারও বললেন, তোমার মা। তারপর লোকটি জিজ্ঞেস করলো, তারপর কে? তখন চতুর্থবারে নবী বললেন যে, তোমার বাবা। তার মানে ৭৫% তিন চতুর্থাংশ ভালোবাসা ও সাহচর্য প্রাপ্য হচ্ছে তোমার মায়ের, ২৫% এক চতুর্থাংশ বাবার জন্য প্রাপ্য। সংক্ষেপে, মা পাচ্ছেন গোল্ড মেডেল, তিনি পাচ্ছেন সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও তিনি পাচ্ছেন। বাবাকে কেবল সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তাহলে এই হচ্ছে ইসলামের শিক্ষা। ইসলামে গর্ভধারণ নারীর মর্যাদা বৃদ্ধি করে। এবং আমি আপনার সঙ্গে একমত, একবার সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে ক্ষমা করে দিয়ে কি করে তাদের শাস্তির পর শাস্তি দিতে পারেন? তাহলে এই হচ্ছে ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে পার্থক্য বোন। আপনি কি এই উত্তরে সন্তুষ্ট? হ্যাঁ, অবশ্যই। তাহলে আপনি কি এখন ইসলাম গ্রহণ করতে চান? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর হচ্ছেন একজন? হ্যাঁ, বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর? না। আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত পয়গম্বর? হ্যাঁ, করি। কেউ কি আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে? না। আপনি স্বেচ্ছায় গ্রহণ করছেন ইসলাম? হ্যাঁ। নিজের মতে ইসলাম গ্রহণ করছেন আপনি? হ্যাঁ। কেউ আপনাকে ঘুষটুস দিচ্ছে? না। ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনি আমার শুনে শুনে বলবেন। ওকে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আশহাদু আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন উপাস্য নেই, কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ হলেন হলেন বার্তাবাহক, বার্তাবাহক এবং আল্লাহর বান্দা, এবং আল্লাহর বান্দা। মাশাআল্লাহ। আপনি এখন মুসলিম এবং আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাকে পদ দেখান এবং আপনার পরিবারের সদস্যদের পদ দেখাতে সাহায্য করেন, এই দুনিয়ায় আপনাকে উত্তম জীবন দান করেন এবং একই রকম পরকালও, এবং ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দান করুন। তাহলে আছেন আর কোনো অমুসলিম অতিথি বোনদের মাইক কিংবা ভাইদের কোনো মাইকের সামনে? এখানে একজন আছেন, প্রশ্ন করুন। তিনি তার পরিচয় দিতে চান না, তাই আমি প্রশ্ন করব। ওকে। প্রশ্নটি হচ্ছে, এটা কি যথেষ্ট আল্লাহর উপর বিশ্বাস থাকা কেবল আপনার মনে, নাকি আপনাকে তা ঘোষণা করতে হবে জনসমক্ষে? বোন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব যে এটাই সুযোগ, এটাই শেষ অধিবেশন এই সম্মেলনের, দুবাই আন্তর্জাতিক শান্তি সম্মেলন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে ইসলামের উপর, খ্রিস্টান ধর্মের উপর, হিন্দু ধর্মের উপর, আপনাদের জন্য এটা একটা সুযোগ। দয়া করে নিঃসংকোচে মাইকের কাছে চলে আসুন, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, কোরআনের সমালোচনাও করতে পারেন, আমি যুবক সহ্য করতে পারবো। এটাই আপনাদের সুযোগ, এটাই শেষ অধিবেশন। দয়া করে লজ্জাবোধ করবেন না, মাইকের কাছে আসুন এবং আপনার সন্দেহ দূর করুন। বোন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এটাই কি যথেষ্ট কোনো ব্যক্তির জন্য বিশ্বাস রাখা সর্বশক্তিমান ঈশ্বরে এবং তার উপর বিশ্বাস রাখলে চলবে, না তাকে সেটা ঘোষণা করতে হবে? বোন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সেই ব্যক্তির সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস থাকতে হবে। ঘোষণা করা জনসমক্ষে কিংবা অন্য কারো কাছে আবশ্যকীয় নয়। যদি বোন মনে করেন তার জীবননাশের আশঙ্কা রয়েছে, তার সমস্যা রয়েছে কিংবা সমাজ তার ক্ষতি করতে পারে, এসব ক্ষেত্রে অন্তরে বিশ্বাস রাখাটাই যথেষ্ট। তবে জীবনের উপর কোনো ঝুঁকি না থাকলে, সে ব্যক্তির কোনো বিপদ না হলে ঘোষণা করাটা ভালো, কারণ তাহলে ওই ব্যক্তি স্বাধীনভাবে ইসলাম পালন করতে পারবেন। কারণ যদি আপনার বিশ্বাস থাকে এবং আপনি তা অন্যদের কাছে গোপন করেন, তাহলে আপনাকে ইসলামের অনুসরণ করতে হবে গোপনে, যা কষ্টকর হয়ে পড়ে। তাই যদি আপনি মূলত জীবনের আশঙ্কা করেন অথবা আপনি আশঙ্কা করেন কেউ আপনার ক্ষতি করতে পারে, তাহলে ঘোষণা করা ফরজ নয়, বাধ্যতামূলক নয়।
তবে এই ধরনের সমস্যা না থাকলে ঘোষণা করাটাই ভালো, কারণ আপনি আপনার ধর্ম প্রকাশ্যে পালন করতে পারবেন এবং আপনাকে গোপনে চর্চা করতে হবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আপনাকে বলবো, যদি কিছুটা আলোকপাত করেন বাইবেলের একটি অনুচ্ছেদের ওপর, এটি ওল্ড টেস্টামেন্ট সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16, এটি হিব্রু ভাষায়। হিকো মামিতিকিম উইকুলো মাহামাদিম জিজুদে ওয়াজারা ই বাইনে জেরুসালেম। আমি জানি ইংরেজিতে মুহাম্মাদিমের ভাষান্তর করা হয়েছে সর্বাঙ্গীন সুন্দর। আমি যা জানতে চাই, কেন খ্রিস্টানরা জানে না যে মুহাম্মদ সম্পর্কে বলা হয়েছে বাইবেলে? বোন যে প্রশ্নটি করলেন, তিনি উদ্ধৃতি দিয়েছেন হিব্রু ভাষায় অনুচ্ছেদ বাইবেলের সং অফ সলোমন থেকে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 16 যাতে বলা হয়েছে হিকম মামিতাকিম বিকুল্লি মুহাম্মাদিম যায়দুদি যায়রাই বাইনা জেরুসালেম। যার মানে, বোনকে বলে একটি শব্দের অনুবাদ করেছেন, এর মানে তিনি সবচেয়ে সুন্দর, তিনি সর্বাঙ্গীন সুন্দর, তিনি আমার প্রিয়, তিনি আমার বন্ধু, হে জেরুজালেমের কন্যারা। এই হচ্ছে তার উদ্ধৃত হিব্রু অনুচ্ছেদটির পূর্ণাঙ্গ অনুবাদ, এবং যাতে বলা হয়েছে হিকম মামিতাকিম বিকুল্লি মুহাম্মাদিম। মুহাম্মাদিম সেমিটিক ভাষায় যখন আপনি সম্মান দেখান তখন আপনি তাতে ইম লাগান, যেমন এলা ঈশ্বরকে বোঝায়, এলোহিম হচ্ছে ঈশ্বর প্রতি সম্মান। একই জিনিস মুহাম্মাদের নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা ইম যোগ করে এবং এর মানে এতে বলা হয়েছে মুহাম্মাদিম। তাহলে আপনি যদি অরিজিনাল টেক্সট পড়েন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এমনকি বাইবেলেও উল্লেখ আছে। বোন জানতে চাচ্ছেন, তাহলে কেন খ্রিস্টানরা বিশ্বাস করে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? বোন আপনারই প্রশ্ন করা উচিত খ্রিস্টানদেরকে। আমি শত শত খ্রিস্টানকে প্রশ্নটা করেছি, আলহামদুলিল্লাহ কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন, তাদের বেশিরভাগই করেননি। তাই আমি আপনার সঙ্গে একমত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থের বেশিরভাগেই উল্লেখ করা আছে, বাইবেল সহ। এবং যেমন আমি আগে বলেছি যে শুধু তাকে নাম ধরেই উল্লেখ করা হয়নি, তার ভবিষ্যৎবাণীও করা হয়েছে বাইবেলের বিভিন্ন স্থানে। তার ভবিষ্যৎবাণী করা হয়েছে বুক অফ ডিটোরনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18, বুক অফ ডিটোরনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19, বুক অফ আয়জা অধ্যায় 29 অনুচ্ছেদ নম্বর 12, সং অফ সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ নম্বর 16, নিউ টেস্টামেন্টেও ভবিষ্যৎবাণী করা হয়েছে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14, অনেক জায়গায় আছে বোন। তাই আমি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করি, যেহেতু এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তবুও কেন তারা বিশ্বাস করেন না তাকে? সেসব খ্রিস্টান যারা আসলে অধ্যয়ন করেন এবং বিশ্লেষণ ও গবেষণা করেন, আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম। অন্যরা যারা সত্যকে গ্রহণ করতে চায় না এবং বলে ও আমি খ্রিস্টান আছি 40 বছর ধরে, এখন আপনি চান যে আমাকে আমার ধর্ম বদলে ফেলতে হবে, তাই তারা ভীত। অনেক সময় এর মধ্যে ইগো চলে আসে, অনেক সময় মনে হয় সমাজ কি বলবে, অনেক সময় মনে হয় বন্ধুরা কি বলবে, আমার ক্রেতারা কি বলবে। তাই এইসব জিনিস তাদেরকে ইসলামের সৌন্দর্য গ্রহণে বাধা দেয়। যা তারা বোঝে না, তারা অখুশি করতে কিছু মনে করে না, স্রষ্টাকে কেবল পরিবার পরিজন আর বন্ধুদের খুশি করতে। স্রষ্টাকে খুশি করা আমাদের পরিবার পরিজন বন্ধুদের খুশি করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে যারা স্রষ্টার গুরুত্ব বোঝেন, সর্বশক্তিমান ঈশ্বরের গুরুত্ব, আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম। বোন আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি খ্রিস্টান নাকি মুসলিম? আমি প্রায় 6 মাস যাবৎ ইসলাম অধ্যয়ন করছি। মাশাআল্লাহ, তো এখন কি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ করি। আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর, তার উপর শান্তি বর্ষিত হোক? না আমি করি না। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ ঈশ্বরের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মাশাআল্লাহ, তাহলে যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন, আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঈশ্বরের পয়গম্বর, এবং আমার মতে আপনার 6 মাসের গবেষণা
আপনার 6 মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে পৌঁছে দিয়েছে বোন। মাফ করবেন, আমি শুনিনি। এটা আনন্দের অশ্রু, আলহামদুলিল্লাহ। যখন কোনো লোক সত্য উপলব্ধি করে, যা এমনকি কোরআনে উল্লেখ করা আছে, যখন মানুষ শোনে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তখন সে বিশ্বাসের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। তাই অশ্রু আনন্দের এবং খুশির যে আপনি সত্যের সন্ধান পেয়েছেন, যেমনটি যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদক বলেছেন গসপেল অফ জনে, তোমরা সত্য সন্ধান করো, এই সত্য তোমাদের মুক্তি দেবে। তাই আমি বিশ্বাস করি সত্য আজ আপনাকে মুক্ত করেছে বোন। আপনার 6 মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে নিয়ে এসেছে। বোন আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? আলহামদুলিল্লাহ। বোন আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? হ্যাঁ। কেউ কি আপনাকে বাধ্য করছে? মোটেই না। আপনি নিজের ইচ্ছে কবুল করতে চান? হ্যাঁ। ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনি শুনে শুনে বলবেন। ওকে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আশহাদু আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো ইলা নেই আল্লাহ ছাড়া এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ হলেন পয়গম্বর আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা আল্লাহর বান্দা। মাশাআল্লাহ বোন আপনি মুসলিম হয়েছেন, এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেভাবে আপনাকে পথ দেখিয়েছেন সেভাবে আল্লাহ আপনাকে উসিলা করুন অন্য মুসলিমদের ইসলামে আসার জন্য। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে এই দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন এবং আপনাকে জান্নাত দান করেন, প্যারাডাইস ইনশাআল্লাহ। হ্যাঁ বলুন, এবার ডান দিক থেকে। শুভ সন্ধ্যা। আমি একটি প্রশ্ন করতে চাই খ্রিস্টানদের সঙ্গে সম্পর্কযুক্ত যিনি করেছেন একটি প্রশ্ন আগে, এবং আপনি উল্লেখ করেছেন যে সৈন্যরা যিশুকে নিস্তার দেয় এবং তিনি তখনও জীবিত ছিলেন কবর দেওয়ার আগ পর্যন্ত। আমার প্রশ্ন হচ্ছে, যিশুকে কি আসলে শূলে চড়ানো হয়েছে, না তাকে সর্বকালের সব জ্বালা যন্ত্রণা থেকে রক্ষা করা হয়েছে? বোন আপনার নাম কি বোন? আমার নাম রেচেল। বোন প্রশ্ন করলেন যে যখন যীশুখ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক তিনি সৈন্যদের হাতে আটকা পড়েন, তিনি জানতে চাচ্ছেন যীশুখ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক আসলে কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং তিনি কি যন্ত্রণা ভোগ করেন নাকি তাকে ক্রুশ থেকে রক্ষা করা হয়েছিল। উভয় ঘটনার কোরআন এবং বাইবেলে দেয়া বিবরণে তফাত রয়েছে। আমি তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি দুটোই জানি। কোরআন অনুযায়ী পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 157-তে বলা হয়েছে, ইহুদিরা গর্ব করে বলল যে আমরা যিশুকে হত্যা করেছি মেরির পুত্র, কিন্তু কোরআন বলছে ওয়া মা কতলু ওয়া মা সলবুহু, তারা তাকে হত্যা করেনি না তারা তাকে শূলে চড়িয়েছে, ওয়ালাকিন শুবিয়া লাহুম, কেবল তারা একটা ধাঁধায় পড়ে গিয়েছিল। যারা ভিন্ন মত পোষণ করে তারা সন্দিহান, কেবল যে বিষয়টি অনুসরণ করতে হবে, ওয়া মা কতলু ইয়াকিনা, নিশ্চয় তারা তাকে হত্যা করেনি। তাহলে কোরআন অনুযায়ী সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 157 যীশুখ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত ক্রুশবিদ্ধ করা হয়নি, তাকে হত্যা করা হয়নি, তারা ধাঁধায় পড়ে গিয়েছিল। কিভাবে এটা ঘটলো আমরা কিছুটা বিবরণ দেব। পরের আয়াতে বলা হচ্ছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 158 আল্লাহ তাকে জীবিত তুলে নেন। বাইবেলে এখন কোরআনে মুসলিমদেরকে বলা হচ্ছে তাকে হত্যা করা হয়নি, তাকে শূলে চড়ানো হয়নি, আমরা সন্তুষ্ট, তারা ধাঁধায় পড়ে গিয়েছিল। কিভাবে এটা ঘটলো এ ব্যাপারে অনেক ধারণা রয়েছে। হতে পারে অন্য কাউকে তার স্থলে রাখা হয়েছিল, অথবা হতে পারে বিষয়টিকে বেশি পাত্তা দেওয়া হয়নি, কোরআনে বলা হয়েছে তাকে হত্যা করা হয়নি না তাকে শূলে চড়ানো হয়েছে, আমরা সন্তুষ্ট, আমরা এর বেশি জানতে আগ্রহী নই। যদি আপনি বাইবেল পড়েন, যদি আপনি কাহিনীগুলো পড়েন, যদি আপনি পড়েন গসপেল, আমরা জানতে পারি যে শ্রীখ্রিস্টকে তারপর শান্তি প্রতিষ্ঠিত হোক ইহুদিরা অভিযোগ করেছিল যে তিনি ব্লাসফেমি করেছিলেন। যদি আপনি পড়েন গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 31 ও 32 যেখানে তিনি বলেন আমি এবং আমার পিতা এক, তাই তারা বলে নিজেকে তিনি ঈশ্বর দাবি করেছেন, তাই তারা বলে তুমি মানুষে নিজেকে ঈশ্বর দাবি করো, তো যীশুখ্রিস্ট তখন বলেছেন গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 32-এ তোমাদের ধর্মগ্রন্থে কি এটা লেখা নেই যে তোমরা হচ্ছে গড, যে ব্যক্তি ঈশ্বরের বাণী বলে তাকে গড বলা হয় এবং নিয়ম ভঙ্গ করা হয়নি,
তাই এখানে তারা ভুল করেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন, তারা তাকে মারার জন্য পাথর কুড়ালো। তখন তিনি বললেন, আমি অনেক ভালো কাজ করেছি, কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারছো? তাই এর উপর ভিত্তি করে পাঁচজন পাইলটে একটি বিচার হয় এবং পরে তাকে শূলে চড়ানো হয়। আর এর পরপরই শনিবার ইহুদিদের সাবাত শুরু হয়ে যায়। তাদের দর্শন ছিল যে কাউকে শনিবার শূলে চড়ানো যায় না, যা শুক্রবার রাত থেকে শুরু হয়ে যায়। সে কারণে তাকে শুক্রবারে শূলে চড়ানো হয় আর শুক্রবার বিকেলে শূলে চড়ানো হয়। তাকে শীঘ্রই শূল থেকে নামিয়ে নেওয়া হয়, কারণ কাউকে শনিবারে শূলে চড়ানো যায় না, তাই তারা তাকে শীঘ্রই শূল থেকে নামালো। যদি আমরা বাইবেলের এই বর্ণনার সঙ্গে একমত হই, আমার ধারণা যে যদি তাকে শূলে চড়ানো হয়েও থাকে, তিনি মারা যাননি, সেজন্যই সৈন্যরা তাকে জখম করে এবং সেখান থেকে আপনারা দেখেছেন রক্ত বেরোতে, এবং তখন তাড়াহুড়ো করে তাকে কবর দেওয়া হয়। যখন তারা তাকে কবরে রাখে, তিনি সেই কবরে ছিলেন পুরো শনিবার দিন, রোববার ভোরে পাথরটি সরে যায়। যখন মেরি ম্যাকডোনাল্ডস আসেন কবরের সামনে, তিনি দেখলেন পাথরটি গড়িয়ে সরে গেছে। তাহলে পাথরটি কে সরালো সেটা প্রশ্ন। তাই বাইবেলের এই বর্ণনার উপর ভিত্তি করে যদি আমি একমত হই, ধারণাগতভাবে বাইবেল যা বলছে তা ঠিক, এর কোথাও বলা হয়নি এই বর্ণনায় যে তিনি মারা গেছেন। সুতরাং আমরা এই বর্ণনা থেকে জানতে পারি, যদি তাকে জনার নিদর্শন পূর্ণ করতে হয় যে জনা তিন দিন এবং তিন রাত ছিলেন মাছের পেটে, তাই মানব সন্তানকে তিন দিন তিন রাত মাটির নিচে থাকতে হবে। যীশুখ্রিস্টকে তাহলে বেঁচে থাকতে হবে। যদি তিনি মারা যান তাহলে যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রসাদকে মিথ্যে বলেছেন। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর ১২ অনুচ্ছেদ নম্বর ৩৮ তিনি বলেছেন, এবং তিনি একটা ভবিষ্যৎবাণী করেন, যেহেতু জনা ছিলেন তাই মানব সন্তানকে থাকতে হবে, যদি জনা জীবিত থাকেন তাকেও জীবিত থাকতে হবে। একজন ছাত্র হিসেবে বাইবেল পড়ার পর আমার ধারণা হয়েছে, গবেষণা করার পর, আমি বিশ্বাস করি না যে যীশুখ্রিস্ট মিথ্যে বলছেন, তাই তার ভবিষ্যৎবাণী পূরণের জন্য আমাকে বিশ্বাস করতে হবে তিনি জীবিত ছিলেন, তাকে শূলে চড়ানো হয়েছিল কিন্তু তিনি মরেননি। যদি আপনি পড়েন ডিকশনারি ক্রুসিফিকশন, CRUCIFIXION মানে কাউকে শূলে চড়ানো এবং তিনি শূলে মারা যান। ডিকশনারিতে এমন কোনো শব্দ নেই যাতে বলা হয়েছে আপনি কাউকে শূলে চড়ানোর পরও মারা না গেলে তাকে কি বলা হবে। তাই আমাদের নতুন শব্দ তৈরি করা হয়েছে ক্রুসিফিকশন, CRUCIFICTION। এটা একটা কল্পকাহিনী, একটা গল্প। তাকে শূলে চড়ানো হয় কিন্তু তিনি মারা যাননি। তাই আমি বিশ্বাস করি যে যদি আমি বাইবেলের সঙ্গে একমত হয় এটা ঠিক, এবং যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রসাদকে মিথ্যে বলেননি, এটা ছিল ক্রুসিফিকশন, FICTION, এটা ফিকশন নয় FIXION। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। আপনাকে ধন্যবাদ। ওকে, আমার বিশ্বাস একজন নও মুসলিম আছেন আমার বাম দিকের মাইকে, ঠিক? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলী এবং আমি ইসলাম গ্রহণ করেছি গতকাল জুমার নামাজের আগে, এবং ইসলাম বিষয়ে আমার কোনো প্রশ্ন কিংবা সন্দেহ নেই, কেননা ইসলাম হচ্ছে একমাত্র সত্য এই মহাবিশ্বে। তবে আমার প্রয়োজন একটা অনুমতি অথবা একটা ব্যাখ্যা। আমি বলবো যে আগে আমি ব্যাংকিং সেক্টরে কাজ করতাম। ব্যাংক যেসব উৎস থেকে আয় করে তা সুদের উপর, এবং তাদের অন্য অন্য আয় ইনকামগুলো সুদের উপর। তাই আমার ব্যাংকিং সেক্টরের সঙ্গে থাকা উচিত কিনা? ভাই আমাকে বললেন আলহামদুলিল্লাহ গতকাল তিনি ইসলাম কবুল করেছেন এবং তিনি একটি ব্যাংকে কাজ করেন যার আয়ের উৎস হচ্ছে সুদভিত্তিক, তো তিনি এটা করবেন কি না? ভাই, যদি আপনি প্রচলিত ব্যাংকে চাকরি করেন যা রিবা নিয়ে কাজ করে, সুদ নিয়ে কাজ করে, তাহলে প্রচলিত ব্যাংকে কাজ করাটা হচ্ছে হারাম। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর ২ আয়াত নম্বর ২৭৮-২৮৯ যে তোমরা সুদের দাবি ছেড়ে দাও, যদি তুমি সুদের দাবি না ছাড়ো তো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হও। তাই সুদের লেনদেন হচ্ছে একটা বড় পাপ, প্রচলিত ব্যাংকে কাজ করাটা হারাম। আমি আপনাকে অনুরোধ করি যে আপনি যোগদান করতে পারেন যে কোনো ইসলামী ব্যাংকে, ইউএইতে, দুবাইতে মাশাআল্লাহ অনেক ইসলামী ব্যাংক রয়েছে। এসব ইসলামী ব্যাংক রিবা বা সুদের ভিত্তিতে কাজ করে না, তারা ইসলামী শরিয়া লাভ ক্ষতি নীতির উপর কাজ করে থাকে। আপনার প্রচলিত ব্যাংকে কাজ ছেড়ে দেওয়া উচিত এবং যোগদান করুন ইসলামী ব্যাংকে যা ইসলামী শরিয়া ভিত্তিক। ধন্যবাদ। এবার ডান দিকের মাইকে কোনো নও মুসলিম আছেন?
অমুসলিম বন্ধুর পক্ষ থেকে তিনি হচ্ছেন তিনি আমাকে বলেছেন জিজ্ঞেস করতে ডক্টর জাকির নায়েককে কোরআনের পারা ১৫ রুকু ৯ আয়াতে লেখা আছে ওয়াকুল জাআল হুকু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিল কান জাহুয়া। তিনি জানতে চান এটা কি মেহেদী আলাইহিস সালামের সম্পর্কে না অন্য কিছু। ভাই কোরআনের একটি আয়াত উল্লেখ করেছেন, তবে রেফারেন্সটা ভুল ছিল। সঠিক রেফারেন্স হচ্ছে সূরা ইসরা অধ্যায় ১৭ আয়াত নম্বর ৮১, যাতে বলা হয়েছে ওয়াকুল জাআল হুকু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিল কান জাহুয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সূরা ইসরা অধ্যায় ১৭ আয়াত নম্বর ৮১। যার মানে তাদের বলে দিন সত্য সমাগত, মিথ্যা অপসৃত, নিশ্চয়ই মিথ্যা দূর হওয়ারই ছিল। এখানে কি মেহেদী আলাইহিসসালামের কথা বলা হয়েছে? হ্যাঁ, আগমন অথবা আগমন। এতে শুধুমাত্র বলা হয়েছে মিথ্যার উপর সত্যের জয়, মিথ্যা অপসারিত হয়। এখানে মেহেদী আলাইহিসসালাম সম্পর্কে বলা হয়নি, এখানে শুধুমাত্র বলা হয়েছে যখন সত্য মিথ্যা প্রতিযোগিতায় নামে সর্বদাই সত্যের জয় হয়, তাই আপনাকে সবসময় সত্যের উপর থাকতে হবে, মিথ্যার উপর নয়। মেহেদী আলাইহিসসালামের কোন ব্যাপার এখানে নেই, এটা কোরআনের একটি সাধারণ নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে সত্য সবসময় মিথ্যার উপর জয়ী হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার আরেকটু কি ব্যাখ্যা দিবেন? না ভাই, যথেষ্ট হয়েছে, আজ আর সময় দেওয়া যাচ্ছে না, আমাদের সময় দ্রুত শেষ হয়ে আসছে। সুতরাং এখন আমরা ডান দিকে বন্দের মাইকে যাব। এটা এক নমুসলিম নারীর প্রশ্ন, যিনি মাইকে আসতে চান না, তবে তিনি তার জবাব চান। তিনি বলেছেন যে তিনি মুসলিমা হয়েছেন, তবে শ্বশুরবাড়ির আত্মীয়রা আসলে পুরোপুরি ইসলাম পালন করেন না, এবং যখন তিনি তার সাধ্যমতো চেষ্টা করেন কুরআন শিখতে এবং তিনি পাঁচবার নামাজ পড়েন এবং তিনি ইসলামের অন্যান্য বিষয়গুলো অনুসরণের চেষ্টা করেন, তিনি শিখতে অত্যন্ত আগ্রহী, তাই মাঝে মাঝে তার শ্বশুর পক্ষের আত্মীয়রা তাকে মেনে নিতে চান না এবং তারা তার সাথে ভালো ব্যবহার করেন না, কিভাবে তিনি এটা মোকাবিলা করবেন? বোন প্রশ্ন করেছেন, তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন কিন্তু বিয়ের পর তার শ্বশুরবাড়ির আত্মীয়রা ইসলাম পালন করে না, এবং যখন তিনি ইসলাম পালন করেন তারা ভালো ব্যবহার করে না। বোন, একই জিনিস আমি উল্লেখ করেছি এর আগের একটা উত্তরে, একজন নমুসলিমের যিনি বলেছিলেন তার অমুসলিম পিতামাতার সঙ্গে কি ব্যবহার করা উচিত, একই উত্তরের ক্ষেত্রেও শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে তার কি করা উচিত। যদি তারা এমন কিছু করতে বলে যা কোরআন সুন্নার বিরুদ্ধে যায় না, সেগুলো পালন করবেন। যদি তারা কোরআন সুন্নার বিরোধী কিছু বলে তা পালন করবেন না, কেননা আল্লাহ এবং তার রাসুলের প্রতি আনুগত্য আত্মীয় স্বজনের আনুগত্যের চেয়ে অনেক আগে করতে হবে। এক্ষেত্রে যখনই আপনার কোনো আত্মীয় স্বজন এমন কিছু করতে বলে যা আল্লাহর নির্দেশের অথবা প্রিয়নবীর নির্দেশের পরিপন্থী হয়, আপনি তা অনুসরণ করবেন না, অন্যগুলো আপনি মানতে পারেন। তাই এখানে কৌশলে তাকে বার্তাটি পৌঁছাতে হবে এবং তার চেষ্টা করতে হবে যাতে শ্বশুরবাড়ির আত্মীয়রা আগের চেয়ে ভালো মুসলিম হতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার আমরা শেষ প্রশ্নটি নেব এই দিক, বাম দিক থেকে। প্রশ্ন করুন ভাই। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা ডক্টর জাকির নায়েক সাহেব। আমার নাম সারোয়ার আলম, ভারতের লোক। আমার প্রশ্ন হচ্ছে রুহ, রুহ কি, আপনি কি উত্তর দেবেন আমার প্রশ্নের? ভাই বললেন রুহ কি, রুহ হচ্ছে আত্মা, এবং আল্লাহ বলেছেন কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর ৩ আয়াত নম্বর ১৮৫, প্রত্যেক আত্মাকেই মৃত্যু সাথ গ্রহণ করতে হবে, এবং এটাই শেষ উত্তর। আর আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই মাশাল্লাহ, এবং দুবাই আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করার জন্য আমি অমুসলিম ভাই বোনদের ধন্যবাদ জানাই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।